নূহ আলাইহিস সালাম উনি বললেন, আমি যখন আমার কমকে দেড় 950 বছর পর্যন্ত আমি দ্বীনের দাওয়াত দিয়া মাত্র 40 থেকে 80 জনকে আমি ঈমানের উপর আনেছি, আর এইগুলো সম্পূর্ণ আলেম ছিল। হযরত নূহ আলাইহিস সালামের আম্মা ওই যুগের অমিয়া বড় আলেমা ছিল, মুরুক্ষ মেয়ের পেটে হযরত নূহ আসে নাই। হযরত নূহ আলাইহিস সালামের নাম ছিল চারটা নাম, আব্দুল জব্বার, জোরেকা আব্দুল জব্বার, আব্দুল্লাহ, আব্দুল মুনিম আর নূহ। নূহ বলা হয়, উনি একদিন কাবা শরীফের কাছে, কাবা শরীফের কাছে আসে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। আল্লাহ তখন লকব দিয়ে ডাকলো, ইয়া নূহ, এর ওনাজারি করনেওয়ালা। কেন উনি কাঁদলেন? তাফসীরের মধ্যে আসছে, একটা কুকুর ওনার কাছে গেছে, এই কুকুরটা রুগ্ন সুগ্ন, মানে অনেক বয়স হয়ে গেছে, গতরে কোনো ই নাই, ফসম টসম নাই, এরকম থাই না শীতের সময়, অমিয়া কুসুরের গুড় অথবা খাসুরের গুড় খাইয়া চাটি চুটে খালে দেখবেন একেবারে ক্যান্সার হইয়া কুকুরের কোনো পশম নাই। ওরম একটা রুগ্ন কুকুর ওখা ওনার কাছে গেছে, সঙ্গে সঙ্গে উনি একটা বাড়ি দিয়েছে, বাড়ি দেওয়ার পরে ওনা উনি অনুভূতি করছে, রব্বুল আলামিন, আমি একটা মাখলুককে আমি কাটা টাটা দিতাম, তার গত থেকে দুর্গন্ধ আসছে, আমি তো সরে যেতে পারতাম, ওই কুকুরটা বেশি সরতে পারে নাই। ওই কুকুরটা আল্লাহর কাছে হাত উঠায় বলছে, মাওলার এই নবীর কাছে গেছিলাম, উনি দোষ নাই, আমি কেন গেলাম, আমাকে দিয়েছে আল্লাহ, কুকুরের পশম ভালো করে দিল। হযরত নূহ সালাম কাবা শরীফের চার বার দিয়ে উনি যাওয়ার পরে ওনার আব্বা আম্মা বলছে, ও আমার আব্দুল্লাহ, তুমি চলো আমরা কুকুরকে দেখে আসি। যাওয়ার পরে হযরত নূহ আলাইহিস সালাম নতুন করে গোশত সব কষে দেওয়ার পরে কুকুরের মাথায় হাত দিয়ে বলছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। নবীদের অন্তরেই বড় দয়া থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহরে, এতদিন তুমি কত যত আমল করেছো, আমি সব আমলের মধ্যে লা তুনজাউর রহমা ইল্লা মিন শাকি, যে জীব জানোয়ারের প্রতি দয়া করে আমি আল্লাহ আমি তোমাকে কবুল করে নিলাম। একটু ভালো করে শুনেন, এই যে একটা মাখলুক, অন্য রায়তের মধ্যে বুখারী শরীফের ভিতরে আছে, গুফিরাতলি ইমরাতি মুমিনাত মাররাবি কলবিন রাকিন, বুখারী শরীফের মধ্যে একটা বিশ্ব মহিলা একটা দেহ বিক্রি করা মহিলা, উনি যখন খরিদ্দারের কাছে যাচ্ছে, তাবানুল গাওয়া ইরাকের মধ্যে গেলান, হযরত আব্দুল কাদের জিলানির দক্ষিণ পাশ থেকে অমিয়া নাসিরিয়া শহরে যেতে হয়, যেই নাসিরিয়া শহরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বড় স্ত্রী সারাকে বিয়ে করেছিল, সেই জায়গায় এই আয়াতে কারিমা নাজেল হয়, একটু পড়েন, ছয়টা বাচ্চা দেওয়ার পরে অস্থির হয়ে গেছে, একটু বৃষ্টি নামছে, আকাশ থেকে বাড়ি পাত যখন নেমেছে, কুকুরটি জিভ দিয়া মাটি চাটতেছে, মহিলার দয়া হয়ে গেছে, নিচের মাথার কাপড় ছেড়িয়া পাশে কুপির মধ্যে পাত্র, পানির পাত্র দিয়া কুকুরের সামনে রেখেছে, কুকুরটির সামনের পাও দিয়ে উপরের দিকে উঠায়া বলে, আল্লাহ আমি যেমন পানির
পিপাসিত ছিলাম, আমাকে পানি পান করার কারণে এই গুনাহগার মহিলাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহর হাবিব ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে এসেছে, বুখারী শরীফের মধ্যে আসছে, ওই মহিলার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তাকে জান্নাতবাসী করেছে। আপনি একটা বিড়াল পালেন, একটা বিড়াল পালেন, কাটা দিলি হয়ে যায়, দিলি হয়ে যায়, তার বাড়ি দিমারি হয়ে গেছে, বাড়ি দিমারি হয়ে গেছে। একজন ইহুদি, একজন ইহুদি মারে ভালাই নেই তোমার মতো, শুধু আটটাই রেখেছিল, কয়েকদিন দেখে না খেয়ে মারা গেছে। হুজুর মিরাজে যখন যেয়ে দেখে ওই মহিলাটা জাহান্নামীর মধ্যে কান্নাকাটি করতেছে। একটু ভালো করে শোনেন, তুমি খাবার পরে কাঁটাটা পানির মধ্যে ফেলবে না, ওইটা ওয়াসাইলি ওয়াল মাহরুম, তাদের তো বলতে পারে না। দেখবেন একটা গরু যে পালে যখন বাঁধতে থয়, ওদের বাড়ির মুনিব যখন আসে, হাম্বা কথা কর নাকি না, সাতক্রিয়া গুলো করে না, যখন দেখে ওই পুরুষ না থাকতে বলো ওই বাড়ির যে মেয়ে লোকটা থাকে তারে দেখে, তখন আবার ওই মহিলা কয় যে রাখ রাখ দিচ্ছি, তখন ও খুশিতে একটা পানি আর কি ও খায় দেবা, আবার কাছে থাকলে একটু ন্যাজ দেয়, ওনার একটু দয়া দেয়, ওর তো হাত নাই ওই গরুটা দেয়া। আবার যখন দুধ দেয় তখন আর কি দুধের গাভীর 41টি আছে, রিনাল্ড আছে, ইংরেজিতে বলবো এত বড় ডাক্তার, MBBS-এর ডাক্তার রিনাল্ড আছে, ওই রিনাল্ড তখন ছাড়িয়ে দেয় ও দুধ চুরি করে রাখে, চুরি করে রাখে, কথা কয় না কেন দেখছ মনে কোন মৌলানা মৌলানা সব বোঝে না, না বুঝলে এই লোকগুলো এমনি থাকে, তখন এরকম টানে নড়িস না, ওইটুক ওর ইচ্ছে করলে একটা বক্সন দিয়ে মারি ছুটি বেরে ওরে, তা না দিয়ে ওই মহিলা এমন দরকার দিচ্ছি ভাই, দিচ্ছি ভাই, বালতি দিয়ে দুধ দোয়ায় সেইটুক নিয়ে নিজে ব্যাসে আবার খায়, ব্যাসে আবার খায়, তার কত ভালোবাসে, এটা ছাড়িয়ে দেবেন, এটা ছাড়িয়ে এ বাড়ির মনিবীর বাড়ির সে নিজে হাঁটিয়ে আসবে, আর আপনাকে ছাড়িয়ে দিছেন আপনার মনিবীর ঘর আপনি চেনেন নাই, ফালিয়াবুদু রব্বাহাজাল বাইত। আল্লাহ কোরআনে বলেন যদি তোরা মুক্তি চাতি চাস ও কাবার মানুষরা, আমার আল্লাহর আমার ঘরে আসে ইবাদত কর, আল্লাযি পড়ে আল্লাযি আতআমাহুম মিন জু, দুনিয়ায় যত ক্ষুধা লাগবে এই পাহাড়ের কাছে কোন ধান হয় না, যারা মক্কায় গেছে জবালে আবু কুবাইস পাহাড় কাবা শরীফের সংলগ্নে, তার পাশে আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িটা বর্তমান কিতাবের লাইব্রেরি করে দিয়েছে। হাত উঠান, হাত উঠান, যদি কোনো হাসিতে ভুল ধরতে পারি এক এক বলি 1,00,000 টাকা দেবো, 1,00,000 টাকা। আমি 34 বার হজ করেছি, একবারে জাতিবার নাই, জাতিবার নাই। টাকা পয়সা নিয়া, টাকা পয়সা নিয়া আর লোনের টাকা নিয়া, লোনের টাকা নিয়া বাড়ি করো, মরিয়া যাবা সিদ্ধ করিয়া জাহান্নামে যাবা, তোমার বেচতে জানা সুদের টাকা, সুদের টাকা যে সুদ খায় সুদ দেয় উবল জাহান্নামে, উবল জাহান্নামে। বেজার হলি তো তোমার কি এসে যাবে, দাওয়াত দেবা না, আমার দাওয়াতের দরকার, দাওয়াতের দরকার, সুদ খাইয়া ঘুষ খাইয়া, ঘুষ খাইয়া যা সম্ভাবী সব হারাম জাদা, হারাম জাদা, অবৈধ সন্তান, অবৈধ সন্তান। শাড়ি দিয়ে তো কারো কথা বলবো না, আর আমি বলিও না, আমি বলিও না, খবরদার, খবরদার, সুদের টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, ঘুষের টাকা, এই ঘুষখোর জীবনে একটি পয়সা, একটি পয়সা, আপনি যদি জীবন ভরে কাবা শরীফের মধ্যে থাকে বেহেশতে যেতে পারবেন না, বেহেশতে যেতে পারবেন না, পরের টাকার নিয়া, টাকার নিয়া মানুষকে ফাঁকি দিয়া, ফাঁকি দিয়া। আপনি প্রতি বছর যদি হজ করেন, হজ আপনার হবে না, এটু জোরে কন, এটু জোরে, হজ হবে না। এই আয়াতে কারিমে নামার পরে আল্লাহর নবীর কাছে একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি হজের সময় কুরবানি করতে পারি নাই, আমার কি হজ হবে না? হুজুর বলে, হ্যাঁ একটা কাজ করো,
এখন কি তোমার টাকা নাই বলে নাই, তুমি এখন তিনটা রোজা রাখো আর দেশে যাইয়া সাবাহ। আর কোরআন মজিদ সূরা বাকারার মধ্যে আছে, যারা হজ করতে গেছেন মনে করেন আপনি আপনি কুরবানি দিতে পারেন নাই, টাকা নাই, এরম আছেন না? এরম আছেন? খবরদার, ওই মাল্লুমির কাছে টাকা দিবি না। টাকা দিবি গোস্তা খাবি, তোর হজ তোর জীবনের হবে না, লোহার মান নাইলনে কাঞ্চা সোনা, এইদিক টাকা। খবরদার, মাল্লুমির টাকা দিবি না, তুই পোস্ট অফিসে টাকা দিবি, দেখবেন কুরবানি কুরবানি কুরবানি। কাবা শরীফের আসলে কথা বলেন না? কুরবানি কুরবানি কুরবানি, এরকম বড় বড় চেক দিয়ে দেবে, চেক দিয়ে দেবে, কি কথা ভুল? এতটুক চেক দেয়, এতটুক চেক দেয়, মানে চৌত্রিশ বার যাইয়ে যাইয়ে এ সব মুখস্থ হয়ে গেছে। এত অনেক চেক দিয়ে দেবে, তোমার টাইম দেবে যে তুমি প্রথম যখন হাই হাই কাবা শরীফের কাছে থেকে সাত তারিখে সাতই জিলহজ মাসে তোমাকে একটু ওই মাল্লুম রে বলবি দশটায় যেন গাড়ি রেডি রাখে, বড় গাড়ি, এই গাড়িতে তুই মিনায় যাবি, তোর তোর হাতে যেই থাকবে আমি আর তোমার সুরি থাকবে, এখানে ওই মোয়াল্লেমের নাম এবং তোমার তাবুর নাম থাকবে, কত নম্বর তাবু মোয়াল্লামকে গোটা সৌদি আরবে একজন মোয়াল্লেম। আমাদের দেশে যারা হজের ব্যবসা করে এরা পাকা চিটার মিথ্যাবাদী, ভাই আমার আমি মোয়াল্লিমি করি, আমি মোয়াল্লিমি করি, এই কোরআন শরীফ না হলে দিতাম একটা পৃথিবী, একজন সৌদি আরবে মাত্র একজন মোয়াল্লেম, একজন মোয়াল্লেম, এ ধর্মমন্ত্রী, তাছাড়া কেউ না। আর তার সাথে যে গুলো কাজ করে ওরা ইল্লাল সামসিয়া, ইল্লাল সামসিয়া, শুনছিস? শুনছিস? কত আইনের উপর লেখাপড়া শিখছি, লেখাপড়া শিখছি, কোরআন শরীফের একটু চেট একটি নোক্তা আমার আমার চোখের সামনে তুই নড়াবার ক্ষমতা। সাত তারিখে যারা হজ করবা একটু ভালো করে এসেও, যখন সাত তারিখে যাবা, সাত তারিখে যাবা ওই মিনায়, ওই তাবুর ভিতরে যাবে, তাবুর মধ্যে যায়া তুমি যদি কোরআন পড়তে পারো চারটে সুরা পড়বে, আল্লাহ নবী বলেন তারা আমার সঙ্গে জান্নাতে থাকবে, সূরাতুন নাবা, এটা যেরকম সূরাতুন মাহাত্ম্য, জীবন হজ করবি শিখে যা দাদাবাদ থেকে, সূরা নাবা নাজিল হয়েছে, আম্মায়াতাসআলুন নাজিল হয়েছে মিনায়, ওয়ান্নাজিয়াতে নাজিল হয়েছে মিনায়, আর সূরা ওয়াকেয়া নাজিল হয়েছে মিনায়, আর সূরাতুল কাউসার নাজিল হয়েছে মিনায়, যেরকম আল্লাহু আকবার। এটা যদি তুমি না পড়তে পারো, হুজুর বললেন ইন্না আতাইনাকাল কাউসার, আমি 101 বার পড়ো, আর পড়বে ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া হুয়াল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যারা হজ করবেন তাদের আজকে হজের নিয়ম আমি শিখিয়ে দিলাম, আর যারা কসরত কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না, 7 তারিখে, 7 তারিখে মিনায় গেলে, মিনায় গেলে জোহর, জোহর আসর পড়লি মগরের থাকলি রাত্রি ওখানে থাকে, খবরদার হুজুর হালকা খাবার খেতেন ওখানে, খালি খাউ 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 করো না, তোমার ব্যাগ লাগেজ তুমি মক্কায় রেখে আসছো, তোমাকে যে বাসা ভাড়া করছে শুধু পাতলা এহরামের কাপড় অথবা হালকা পাতলা কাপড় নিয়ে ওখানে বেশি বেশি তুমি কানবা, এই জায়গায় কান্নে জীবনের গোনা মাফ হয়ে যায়, কিন্তু পরের দিনে থাকলে আমি আল্লাহ তার হাজিরি খাতায় লাল করো চিহ্ন দিয়ে দিব। আল্লাহ সাহেব যারা হজ করছিস ভালো ভাত ভালো শিয়া না হাজি, আর তোদেরকে যারা হজের নেবে আমার এই রেকর্ডটা ছাড়িয়ে দেয়, আর এটা তো সারা পৃথিবীতেই যাচ্ছে। এইবার লাব্বাইক বলবা মাঝে মাঝে, খবরদার দুনিয়ার চিন্তা করবা না, বেশি মোবাইল খাটায়ও না, এদারে বলে দেশে ইস্তেরি আমার জন্য সোনা নিও, বৌমার জন্য আনো, আমার মাইয়া আখলিমার জন্য নিয়ে এসো, আখলিমা আখলিমারে হুকে নির বাচ্চার সাথে বিয়ে দেশে কিচ্ছু নেই সোনা দাদা।
তোর হস, তোর হস পাচ্ছিস না, তোর হালাল টাকা, হালাল টাকার ভিতরে কোরআন সে বলছি একটা পয়সা যদি এর মধ্যেও মিল্লাই সরলে গরল মিশাইলি হারাবি রতন, সরলে গরল মিশাইলি হারাবি রতন, হালাল পয়সা, হালাল পয়সা নিয়ে হজ করবি বিপদে তুই পড়বি না, নজরুল কয় বিপদে তুই পড়বি না, লোহার বা নাইল রে কাঞ্চা সোনা, আমার সাথে হাতে হাত উঠলো না কাতদের, ওরে লোহার বা নাইল কাঞ্চা সোনা, 4 লাখ 5 লাখ 3 লাখ যা দিয়ে হজে যাও, একটি পয়সা যদি যদি তুমি শরীকির মাসে আসো ঘুষের টাকা নিয়ে আসো, চাকরি থেকে তোমার শ্বশুর ছেলে দিলো হারাম টাকা দিয়ে হজ করতে, তুই যাওয়া আসা তোর নাম শুধু হাজি হবে, আমি আল্লাহ আমার ডায়েরি হাজির খাতা তোমার নাম নাই, মিম্মা মানাসিকানা ওয়াতুবু আলাইনা, ওলামারা কথা বলেন কয় মিম্মা মানাসিকানা যেরকম ওয়াতুবু আলাইনা, আপনাকে সাতক্ষীরে এই আয়াতটা আছে নাকি না, গোপালগঞ্জে তে বানাই লাইনটা নিলাম মানাসিকা, আমার হক যারা করতে এসেছিস আমার বিধান যারা মারতি হালাল টাকা নিয়ে আয় নইলে তোর হজ হবে না, আল্লাহ এবার বললেন ওয়াজ্জিন নাস বিল হজ ইয়াতুকা রিজালাও আলা কুল্লি দামির, 27 নম্বর আয়াত সূরা হজের মধ্যে আল্লাহ বলেন মিনা থেকে তুমি আরাফাতে যাবা, তুমি হাঁটিয়া নাই তুমি উটির উপর যাবা, কেন তুমি বাসে গেলে এই যুগে বাস আছে তাই যায় কিন্তু এটাও বিদাত, কোরআন শরীফের মধ্যে আল্লাহ হজ করতে বলেছে তোমাদের উটি সওয়ার হয়ে, পৃথিবীর যদি কেউ বাহাস করি এই আয়াতের ব্যাখ্যা কি দিনে আমার সাথে চ্যালেঞ্জ রইল, আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়াজ্জিন নাস বিল হজ, হজ কর তোরা হয় পায়ে হাঁটিয়া নাই উটি উঠিয়া, কেন কুলো সিদ্ধার থেকে তোরা বাসে গেলি, যারা কয় মুসাফ মানবে না মুসাফ মানাই সাড়ু মানাই সাড়ু, কোরআন হাদিসের তো দলিল থাকতে হবে, 7 তারিখ 7 তারিখ কোথায় যেতে হবে মেনা একটু হাত উঠতে অসুবিধা আছে নাকি, যারা যাবি না তাদের মধ্যে আমার বড় না, আল্লাহ কোরআনে বলেন পায়ে হাট নয় উটির উপর সওয়ার, উটির উপর সওয়ার বাসে কি লিখে, বাসে কি লিখে, আলেম বলে লাগে না, আলেম বলে লাগে না, 7 তারিখে থাকলি থাকলি রাত কাটা, রাত কাটা পরের দিন, পরের দিন যাক, দিন যাক 8 তারিখে দিবা কত রাত্রি, তোকে রওনা হতে হবে যে ফজরের নামাজ জানো তুই আরাফাতের ময়দানে, 9 তারিখ ফজরের থেকে বেলা ডুবা পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করা, আল্লাহ যত হজ করেছে বিধান দিয়েছে এইটা হলো সবচাইতে বড় আমল, কথা বলেন না কেন, কয় তারিখ, কয় তারিখে, যদি আপনি হজের সব কানুন মানেন আরাফাতের ময়দানে যান নাই, আল্লাহর কোরআন শুয়ে বলছি 9 তারিখ থেকে সন্ধ্যা পর্যন্ত, তুই হাত উঠা নাড়া আর দেখো আল্লাহকে, আর আল্লাহ বলেন এখানে আমাকে ডাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক আল্লাহুম্মা লব্বাইক, আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে শুনে, হাসরের থেকে মাগরিব ডুবে যাবে এর এমন বিধান আল্লাহ দিয়েছে, আর যারা আরাফাতে যাবেন দয়া করে দোকানে হাত ধরি ভাই, আপনি যাবার পরে খুতবার আগে মসজিদি নামে রায় যাবেন, আপনার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে, কিন্তু
পরের দিন মাফ হবে না, আর পরের যদি ফাঁকি দিয়ে থাকো মক্কা যাওয়া আর না যাওয়া একই ব্যাপার। বনির শরীর অনেকে মেয়েদের শরীর নষ্ট করে দিয়া আমাদের হাত দেহাতে শিখে ছেলেদেরকে সব লিখে দিয়ে গেছে, লিখে দিয়া ওই বড় মেয়ের কেবল হাজেরা কিছু মনে করিস না, মেয়ের বাড়ি যাইয়া কান্দতিছে মনে করে যে আব্বারে দোয়া দেবে, হাজেরা বলতিছে আব্বা হজে যাওয়া আপত্তি নাই কিন্তু হজ হবে না, তো হজ হবে না আল্লাহর হাবিব বলেন যদি কাউকার মিরাস নষ্ট করে ভাগ অংশ নষ্ট করে আল্লাহর বান্দার থেকে তার নাম কাটে যায়, সে আল্লাহর বান্দা না, সে বিনি হিসাবে জাহান্নামী। আল্লাহর বান্দা যদি না থাকে সে কাফের হয়ে যায় না, কথা কন কথা কন্যা কথা বেধব তুই শরীর মুছে চলে গেছিস, ভাগ করবি না, বলে দিবি এই বিল্ডিং যদি বেশি দাম হয় ওইটা কম দাম ধরো, আমি মরে যেতে তোমার মেয়েকেও তুমি দিবা একও দেবা, আর লেখে না দেওয়া আল্লাহ পছন্দ করেছে সূরা নিসায়, তুমি মরে যাও যাওয়ার পরে জাবিল হুরুজ হিসেবে যার সে পাবে মেয়ে পাবে, দুই এক ছেলে দুই মেয়ের অংশ পাবে, এই একটি জায়গায় আল্লাহ পাক পুরুষদেরকে বেশি দিয়েছে আর সাত জায়গায় আল্লাহ সম্মান দিয়েছে মেয়েদের, এই মেয়েদের পেটে নবী এসেছে কথা বলা, এই মেয়েদের পেটে আলেম ওলামা আসছে, যারা আলেমদের গালি দেয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় বসে কাঁদতেছিল যখন আরাফাতের ময়দানে নয় তারিখে এদিক তাকান নয় তারিখে সকাল থেকে সন্ধ্যার পরে মাগরিবের নামাজ ইচ্ছে করে কাজায় করা আদায় করতে হবে, যদি কেউ মাগরিবের নামাজ পড়ি তোমার নামাজ হবে না, আল্লাহর বিধান হলো ইচ্ছে করে মাগরিবের নামাজ বেলা ডুবার পরে আরাফাতের থেকে ইচ্ছে করে মাগরিবের নামাজ কাজা করে মুজদালাফায় আসিয়া হবে, মুজদালাফায় আসিয়া আজান দিয়া প্রথম মাগরিবের নামাজ পড়বেন, এরপরে ঈশা পড়ার পাথরের উপর শুয়ে যা, আর ওই জায়গায় পাথর কুড়োলে কি হবে বাংলাদেশ বা অন্য দেশ থেকে নিলে জেরান বা হুবাহু হাদিসে আছে নাকি হবে না, এমনি তুমি এমনি মারতে পারো, হুকুম হলো মুজদালাফা থেকে পাথর কুড়ানো। তোর আল মোয়াল্লেমও জানে হাতিস কে কোক দি আমি এক লাখ টাকা দেবো, ও জানবে কি করে, ও তো টাকা মাগেই সর্বনাশ। আমি হজের সময় একটা ছাগলের দাম হলো ১১২ রিয়াল, এখন আমার দেশে দেখে সব আমার ভাইজান কেমন আছে, আমি তোরা কি কোরবানির টাকা দিছিস, তাই না আমার কাছে চল ওখানে হচ্ছে মামলুক কোন শাহেক মেনানে চিত চিত বাংলাদেশ, আমি সাত রকম আরবি ভাষা জানি, আমি তো পাকা মা, পাকা মা, ওখানে যারা ছাগল আছে তাই আমি বললাম শোন আমার দেশের লোক, আমার দেশের লোক কি শাহেক ঠিক আছে, শাহেক ঠিক আছে মেয়ে তো আহেন আলহামদুলিল্লাহ, আর ওর মাল ওর যে মাল্লুম কই বুহ মাল্লুম ও ৪৫০ করে রিয়াল নেছে, কাকি ৪৫০ নাই আপনার ৪০০ করে দেন, হায় হায় যাইয়ে তো কিছু জবই দেই না, ওই ভিক্ষে করা কয়েকটা ছাগল দড়ি দেটা নিয়ে কয় দেখেন আপনাদের আমি জবই দেওয়া হয়ে গেছে আর তার সবটা ছাগলটা নিয়ে নিয়েছি, সে কি আপনারা গোস্ত খান, আমি তো জানি কাম কি আছে, কাম কি আছে গোপালগঞ্জের বাড়ি এ ব্রেন তো সাংঘাতে, আমরা সকলে টাকা ফেরত দেবি না তোর আমি জেলে ঢুকবো, যেহেতু আমি এখানে আইন বুঝি আদালত বুঝি আমি নিজে একজন লয়ার,
পরিবর্তন নয়, এমন দেয়া দেব যে বাসে জীবনে বোর কাছে আর ফিরে যেতে হবে না। আমাকে দেশে কয়েক শয়তান নাস্তিছে, ১৯৭১ সালের যে জিনিস নিয়ে স্বাধীন করেছি এখনো বুড়ো হতে পারি, এখনো ভিতরে চমকার আসে। আর ১৯৭১ সালে সেই সময় আমার সামনে এই একটা নাস্তিকের মাত্র অংশ পাইনি। এদেশের আলেম ওমালা আমাদের মাথার তাজ, হাতে যারা মুসলমানের বাচ্চা তারা যারা হাত উঠাই না তাদের ব্যাপার আলা, হাত উঠাও সকলে মিডিয়া সহ মুসলমান আলেম ওলামারা আমাদের মাথার তাজ। যেরকম হাত উঠান আর তো যেরকম মাথা আলেম ওলামা আমাদের মাথার তাজ, এদেরকে শ্রদ্ধা করতেই হবে। যারা বিরোধী করো তাকে আমি জিজ্ঞেস করি, তোমার মার সাথে তোমার বাবার কেটা বিয়ে পড়াইছি, এইটুকু ফেসবুকে ছাড়িয়ে দাও দি, ফেসবুকে ছাড়িয়ে দাও দি। আমি যেরকম বুড়ো মানুষ বললাম যে আমার মা আর বিয়ে পড়াইছে আলেমরা, কি আমি লজ্জা করছি নাকি? আপনাদের আপনাদের একই সবা সবা একটু হাত তুলো, আল্লাহ যারা কোরআন নিয়ে নাড়েন কোরআনের কিচ্ছু বোঝেন, একটা শব্দ বোঝে না, লাই তারিখে সন্ধ্যার পরে মিলতেছে নাকি? একটু ছোট ছোট বলো হাজি সাহেব, ঠিক আছে না? মগরেবে কোথার থেকে রওনা দিতে হবে? আরাফাতের ময়দান, একটু হাত উঠো, একটু আরাফাতের ময়দানে মাগরিবের নামাজ ইচ্ছে করে কাজা করতে হবে। ওখান থেকে বাসে উঠে আপনার কাছ থেকে মুজদালিফা, মুজদালিফা আসে এই মাগরিবের নামাজ, এক আজান, এক আজান, দুই ইকামত। আর আরাফাতের ময়দানে জোহরের নামাজ আর আসরের নামাজ, এক আজান দুই ইকামত, দুই ইকামত। এ আবার বল বুঝি না আবার কি, জোহরের সময় আজান দেবে ওই একটা আজান হবে, ইকামত হবে দুটো, আগে দুই রেকাত জোহরের নামাজ আপনি কসর পড়ে আবার আসরও এক সময় পড়ে ফেলবেন আর আল্লাহর কাছে যাবেন। কিন্তু ওই পৃথিবীতে আরাফাতের ময়দানে যারা আছেন তাদেরও যারা হবে না, যারা বাইরে আছে গাইরা মুলকাই দিন ইল্লা মা সানাতাইন, দুই বছরের নেকি বাবা যেরকম আল্লাহ আকবার, এই যে আমার দিক কয় বছরের, দুই বছরের নেকি বাবা। হুজুর বললেন আরাফাতের দিন, আরাফাতে যারা আছে ওদের জন্য না, যারা পৃথিবীর বাইরে মুসলমান আছে একটা রোজা যদি কেউ রাখে আল্লাহর হাবিব বলেন দুই বছরের জীবনের সব গুণা তার মা। সুবহানাল্লাহ, এই জন্য মুসলমানের পাঁচটা ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আযহা, ঈদুল ইয়াউম আল জুমআ, ঈদুল ইয়াউম আল আরাফা, ঈদ এ মিলাদুন নবী, মিলাদুন নবী। কয়টা হলো মালানের কয়টা হলো? আমি বুড়ো মানুষ দেখেননি, আমি ভুল করলাম নাকি? সকলে হাত উঠান যারা মুসলমান দেশ এবং প্রবাস এসে, ঈদ হলো কয়টা? এক নম্বর ঈদুল ফিতর, ঈদুল আযহা, ঈদুল ইয়াউম আল জুমআ, ঈদুল ইয়াউম আল আরাফাত, ঈদ এ মিলাদুন নবী, ঈদুল ফিতর আর ঈদুল আযহা। যদি জীবনে দশ হাজার বার কেউ পড়ে তাও একটা জুমার নামাজে পড়লে যে নেকি হবে আল্লাহ হাদিস শরীফের মধ্যে আসে, এই নেকি হবে না, এই নেকি হবে না। আমরা ঈদুল ফিতরে খুব জামা কাবুল করি, কোরআন শরীফের মধ্যে সূরা আরাফের মধ্যে আল্লাহ বলছেন তুমি আল্লাহর সামনে যখন নামাজ পড়বা ভালো কাপড় নিয়ে নামাজ পড়ো, একটু জোরে কম, আরাফাতের ময়দানে এসে আপনি যখন, শুধু আরাফাত না যে কোনো নামাজ তুমি পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন যখন তুমি নামাজ পড়বে তখন তুমি সুন্দর করে নামাজ আদায় করবে। যেরকম আল্লাহু আকবার আয়াত নম্বর ৩০, আরাস আয়াত নম্বর ৩০, তিনি আল্লাহ, তিনি আল্লাহ এবং মানুষকে বলে তোমরা, হে বানী আদম, যেরকম হে বনি আদম সন্তান প্রত্যেক নামাজের সময়, ৩১ নম্বর আয়াত, হে আদম সন্তান প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক গ্রহণ করো এবং খাও পান করো এবং তবে ভালো পোশাক পরো, অপচয় করো না, কেননা আল্লাহ অপচয়কারীদেরকে ভালোবাসে না। আর যখন তোমরা নামাজ পোশাক পরবা, পরহেজগারী পোশাক পরবা, আপনি নামাজ পড়তেছেন
প্যান্ট শার্ট নিয়া, এটা তো পরহেজগারি না। আল্লাহ কোরআন পাকে এর জবাব দিচ্ছে। আমি সেদিনকে কোট পরার প্রশ্ন করছিলাম, আমার কোট পরার বন্ধুরও থাকতে পারো, লেহাবাড়া না, তোমার উস্তাদও মূর্খ, তুমিও ইল্লাল মূর্খ। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে এদিক তাকা, সুরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মসজিদের মধ্যে সুরা আরাফের মধ্যে বলেন, যখন তুমি নামাজ পড়বে তখন তুমি পরহেজগারি পোশাক পরাও, লিবাসুত তাকওয়া। হাত ঠঞ্জর কোন লিবাসুত তাকওয়া। আপনি নামাজ পড়তেছেন মসজিদে, যে একখান গামছা দিয়ে আমার তো ধ্যান দেন, নেই নিয়ে যাব না, আমি এই মধ্যে কিছু নাই, এই যেমন দিকে জামা নাই কিছু নাই, একটা টুপিও নেই, যাইয়া এই মসজিদের মসজিদের এই এই ক্যাশিয়ার, আর ক্যাশিয়ারও তো দোলাই দেবে আল্লাহ কিয়ামতের ময়দানে, তুই প্লাস্টিকের টুপি তালে টুপি থইছি, যে যাচ্ছে এই মুসল্লি কিছু নিয়ে নেয়া, যাইয়া এই রমারটা নিয়ে, এই রমারটা নিয়ে, জামা নাই কিছু, আবার অনেকে আছে টুপিও নাই। তুই কি ফকিরদের বাচ্চা? আল্লাহ কোরআনে বলেন, উত্তম পোশাক নিয়ে আমার কাছে নামাজ পড়ো পাঁচ ওয়াক্ত, এবং যখন তুমি আমার কাছে আসবা, লিবাসুত তাকওয়া, জোরে কর, লিবাসুত তাকওয়া, জোরে কর, লিবাসুত তাকওয়া, যেই পোশাক পরলে তাকওয়া হয় সেই পোশাক তুমি পরবে, আর যখন নিয়ত করবে তখন ইয়ারফাউ ইলা সাহমাতি উজুনাইহে। এখানে সাফি মোজাব নাই, মালিকি নাই, আহলে হাদিস না, হানাফি নাই, খারিজি নাই, আলিয়া নাই। আল্লাহ রসুল বলছেন, যখন তুমি হাত উঠে নামাজ পড়বে তখন ইল্লা উম্মালাতাইন, তোমাদের বিদ্যুৎ দুইটা আঙ্গুল কানের সাথে থাকাও, কানের সাথে এই সাহামাতুল উজুন, কানের লতির সঙ্গে তুমি ঠেকায় নামাজ পড়ো। তা না করে দেখবেন অনেক ইমামরাও এরকম ভুল করে, ভুল করে কথা কন না, নামাজ পড়তেছে এরকম, নামাজ পড়তেছে এরকম, হুজুর বলছেন মেয়েরা যখন নামাজ পড়বে, একটু ভালো করে, মেয়েরা কাঁধ পর্যন্ত হাত উঠবে, ওদের জন্য কান পর্যন্ত না, আর পুরুষ যখন নামাজ আদায় করবে তকবীরে তাহরিম ভাঙবে, ইয়ারফাউ ইলা সাহমাতি উজুনাই, আমার দিক তাকা, কানের লতি পর্যন্ত উঠবে, কানের এই পর্যন্ত, আর তা না উঠে দেখবেন অনেক ভাইরা ভুল করে এরকম করে, অনেক বড় আলেম কে তারে ধরে, কে তারে। সেদিনকে আমি জুমার নামাজ দুইবার পড়ছি, জুমার নামাজ তো পাইলাম না, এখন গন্ডগোল তো করা যাবে না। আল্লাহ বলেন, কোরআন মাজিদের মধ্যে বলছে, তোমরা গন্ডগোল করো না, ওয়ালা তানাযাউ, ঝগড়া করো না, ফাতাফসালু, তোমরা নিজেরা পরাজিত হয়ে যাবে, নিজেরা অন্যের কাছে। মুসলমান জাতিরা একটু আগে দেখেন কোরআনের আয়াত, আল্লাহ এক, রসুল এক, কিন্তু আল্লাহ অমিয়া সংবিধানের জন্য সহজ সাজতে রাস্তা করে দেছে। এখন যদি কোনো বোকা কয় আল্লাহ এক, আমার কি এক হতে হবে, তা আল্লাহ ওখানে চারটে জিনিসই কথা বললো কেন, কথা বলেন কেন? আল্লাহ বলছেন, সংসারেও না, রাষ্ট্রীয় জীবনও না, আদল আদলিত না, মারামারিতে না, তোমরা লা ইউহিব্বুল্লাহুল জাহরা, তোমরা কোনো দলকে কোনো মানুষকে তোমরা গালি দিবে না। কত ভাষা আল্লাহ, কত সুন্দর সাবলীল ভাষা বলেছে, লা ইউহিব্বুল্লাহুল জাহরা, আল্লাহ তাআলা ফায়েশাকে পছন্দ করে না, যেরকম করে গালাগালি, বউ কিছু করেনি তারে ধরে আরে গালাগালি করে, আপনার দেশে সৎক্রিয় মানুষ ভালো আছে না, করে এইরকম করে, স্ত্রীকে তো মারা যাবে না, স্ত্রীর মুখে মারা হারাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটি সময় তুমি মারতে পারো, তোমার স্ত্রীর বিছানা যদি অন্য গায়ের মহরম, অন্য পর পুরুষ যদি তোমার স্ত্রীর গায়ে বসে যদি গায়ে ঠেস দেয়, তখন তুমি তিনটে থাপড় দিতে পারো,
কোরআন মাজিদের মধ্যে আছে, স্ত্রীর পিঠের উপর আগে তোমার হাত থাকবে, আর তার উপরে তিনবার তুমি মারবা, আর সে হাতটা জানো অর্ধ হাতের বেশি না হয়, অর্ধ হাতের বেশি যদি হয় মারো, একটা আঙ্গুল যদি সাপ পড়ে, ফি কুল্লি ইসবাইন মিন আসাবিল ইয়াদি ওয়াল রিজলি আসারু মিনাল এবেল। আল্লাহর হাবিব ফয়সালা দিয়েছে মিশকাতুল মাসাবি 303 পৃষ্ঠা মুরজিলাল, তাকে 10টা উট দিতে হবে। ইস্তেরি নাক করে যদি তুমি আঘাত করো, ওফি আনফুন ইজা উইবাজাদ উহুদ দিয়া তুমি আতুম মিনাল এবেল, ইস্তেরির একটা নাক যদি তুমি একটা গাই দাও, এক ফোঁটা যদি রক্ত হয় তাহলে 100টা উট তোমাকে দিতে হবে। আর যদি তুমি অফিস সাবতাইন দিয়া তুমি আতুম মিনাল এবেল, ফজর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিধান করেছে আল্লাহর পক্ষ থেকে, স্ত্রী বা যে কোনো ব্যক্তির যদি দুইটা ঠোঁট নষ্ট করে দাও, মিয়াতুম মিনাল এবেল, স্ত্রীর মাথার চুল ধরে যদি তুমি টান দাও 33টা উট লাগবে, আর পিছনে যদি তুমি ফেলে দাও 33-এর দ্বিগুণ, পেটে যদি বাচ্চা থাকে 6 মাসের 200 অতিরিক্ত দিতে হবে, আর 3 মাসের যদি হয় 700 উট তোমাকে দিতে হবে। কোরআন শরীফের মধ্যে আসছে আল্লাহ আমি 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 বলি যারা বিচারক আছেন কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর বিচারক আল্লাহ ডাকবে। কয় শ্রেণী? ওই যে বিচারক রয়েছে ওরাও জানে না, এটা পড়ে নেই কোরআন হাদিস, দুই একজন একেবারে কয় আমি ব্যারিস্টার হয়েছি, কিসির ব্যারিস্টার? হ্যাঁ কিসির তো লন্ডন বলেন, আমি তো প্রায় 40টা রাষ্ট্র ঘুরছি, চেহারাও তোমার খারাপ, চেহারাও তোমার খারাপ। আমার আগে গোপালগঞ্জ জেলা কোরআন শরীফ সিয়ে বলছি 1966-এ আমার আগে গোপালগঞ্জ আগে সাবডিভিশন ছিল, কোন ছিল আমার আগে ল অ্যান্ড জাস্টিস, আমার উপরে কেউ আগে পিএইচডি করেনি, পিএইচডি করেনি। কিয়ামতের ময়দানে ভালো করে শুন, ভালো করে শুন, আমার বাড়ি, আমার বাড়ি কংসুর দুর্গপুর ইউনিয়ন, বর্তমান গোপালগঞ্জ এসপি অফিস থেকে মাত্র একটু উত্তর দিকে ডক্টরের বাড়ি, ডক্টরের বাড়ি। কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর বিচারে আল্লাহ ডাকবে। কয় শ্রেণী? কয় শ্রেণী? ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন করিব। আল্লাহ ডাকবেন, আল্লাহ ডাকবেন, ডাকার পরে আল্লাহ বলবেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ। হাত উঠাও, আল্লাহু আকবার। সূরা মায়দার মধ্যে আল্লাহ বলেন, যারা আমার কোরআন দিয়াম আমার ওহির আইন দিয়ে যারা বিচার করিস নাই তারা কাফের, ফাউলাইকা হুমুল কাফিরুন। তারপরে বলছে জালিমুন, তারপরে বলছে ফাসিকুন। আল্লাহ কোরআনে বলেন, আমার ওহির বিধান দিয়াম আমি নাযিল করেছি আসমানে কিতাব, এই কিতাব দিয়ে যদি কেউ বিচার না করে সে কাফের। 1 নম্বর একটু হাত উঠান জোরে, কোন এক কাফের যারা আছেন সূরা মায়দা ভালো করে দেখবেন বিচারপতি ভাইরা, যদি মুসলমান হন আমি দোয়া করব আল্লাহ আপনাদের জান্নাতবাসী করেন। 3 শ্রেণীর বিচারকের প্রথম যে হক বিচার করবে আল্লাহ পাক তাকে বিনি হিসাবে জান্নাতে দেবে, এবং আরো সে নিচে তাকে ছায়া দেবে ইমাম আদিল। হাত উঠান জোরে, আল্লাহু আকবার। আপনারা দুই পাতা এমএ পাস করে পিএইচডি করছেন, আর আমি দারুল উলুম দেওবন্দে পড়ার পরেও আরো 8 বছর জামিউল আজহারে পড়াশোনা করেছি, এমএ পাস করেছি, পিএইচডি করেছি, 2 লাইনে যাওয়ার পরে আপনাদেরকে সুবোধ দি দেই সেই দিনই ধরা খালি বলতে না পারেন আল্লাহ, আমাদের তো কেউ বলে নেই কলু লাউ কুন্না নাসমাউ আও নাকিল মা কুন্না ফি আসহাবিস। ও আল্লাহ, আমরা যদি আলেমদের কথা শুনতাম, সব জায়গায় আলেম, কলু লাউ কুন্না একটু বলেন না কেন, কলু লাউ কুন্না নাসমাউ আও নাকিল, আমরা যদি আলেমদের কথা
শুনতাম আর আলেমদের কথা যদি মানতাম তাহলে মা কুন্নাফি আসহাবিস সাইয়্যিদ, আজ তো যুগের সম্মুখী আমরা হতাম না। আলেমদের কাছে যাওয়া তো দরকার, ওদেরকে যত দুর্নাম করা যায় খুশির ঠেলায় আসতি, কবরে গেলি বাটাম খুলে গেল। বুড়োর দিক তাকাসিস তাকাসিস, আমি পাগল না, বাংলাদেশের সবচেয়ে উচ্চ ডিগ্রিধারী লোক, ডিগ্রিধারী লোক, চেহারাও যার তোরা বলতেছি তোদের চেহারা দশ গুণ দশ জনের গোসা, তারপরে বুড়োর একটা নাহে শোনা দেবে না, নাহে শোনা দেবে না। এখন কি করব? তিন শ্রেণী বিচারককে আল্লাহ তাআলা হাজির করবে। প্রথম বিচারককে বলবে, তুই জান্নাতে যা, তুই জান্নাতে যা, হাত উঠা, জান্নাতে যা, জান্নাতে যা। আর তুই ইচ্ছে করলে তুই কত মানুষ জান্নাতে নিতে চাস আমার কাছে সুপারিশ করি, আমি তোর কথা শুনবো, যা আর তাদেরকেও জান্নাত দেবো। এমনি দরাবড়ি গেছে দুটিয়া, দরাবড়ি গেছে দুটিয়া, আর কটা বাকি আছে? একটা তো জানি বিনি হিসাবে জান্নাতে গেল, এবার দ্বিতীয়টা বলবে আমি ভুল করে বিচার করছি, বলে তুই জাহান্নামে যা, তুই জাহান্নামে। অন্য জায়গায় নামাজ ভুল করলে সহসিজ না চলে, আর আল্লাহ বলছে বিচার ক্ষেত্রে ভুল করলে তুই কোনো অন্য অন্য কোর্টে রিফার্ট করলি না কেন? ডুইল বি টা, this an instruction of the real abomination, real abomination. সেই সময় কোরআনের আইন রাখছো তুমি খানকার মধ্যে, কোরআন রাখছো তুমি মাদ্রাসায়, এই যে মাদ্রাসা বন্ধ হবে, মাদ্রাসা বন্ধ হবে, কি বন্ধুর ঘোষণা দিয়েছে না? মুসলমানের এক বিন্দু রক্ত থাকতে, আর এদের মাদ্রাসা বন্ধ হওয়ার তো প্রশ্ন নাই। বাংলাদেশের যতগুলো জলসা আছে আপনার লোকেরাই সেখানে থাকে, মৌলভিসা উল্টো পাল্টা করলি তোর থানা পার হতে দেবে না, পার হতে দেবে না, কথা কন না কেন? আমি গেছি চিটাগাং, ও তখন আমাকে হাবিব বুঝি ঢাকা ডিআইজি, আমার ঘর বন্ধু বাড়ি হাবিব ডিআইজি, বেনজি তখন ই ছিল, র্যাপের প্রধান ছিল, আমার বাড়ি তো ঘর বন্ধ, চেহারাটাই দিক দেখে, চেহারাটাই দিক দেখে, চোখ মারার এই দিক বুড়োর দিক তাকা। একজন ডিএসি ও ছাত্র বলছে ভাইজান কেমন, আমি হচ্ছে কোথায়, ওসিকা হুজুর, ওসিকা হুজুর, মানে মেয়া রাখো, মানে মেয়া রাখো, তোমার ডিএসির সাথে কথা বলছে, তুমি পুক পুক করো, ডিএসি আইজি বড় না ওসি বড়, এটা হাত উস করে কথা কয় না কেন? বুড়োর দিক তাকাও না যে বাড়ি কম জায়গা, বাড়ি কম জায়গা, হায় হায় এইদিক তাকা, এইদিক তাকা। এইবার তৃতীয় ব্যক্তি যে ঘুষ খাইছে, ঘুষ খাইছে, ঘুষ খায়া, ঘুষ খায়া, হালাল বিচারকে হারামে করেছো, তুমি কিয়ামতের ময়দানে তোমার নামাজ পড়া, হুজুর বলেন সল্লাই তা সল্লাই না, একটু হাদিস পড়েন তো, তোমরা তো হাদিস বোঝো না, তোমাদের যারা আছে তোমাদের সরকারি ভাবক যারা মৌলভি আছে তাদেরকে এই হাদিসটি জিজ্ঞাসা করেন, অর্থ কি? সল্লাই তু সল্লাই না, কিয়ামতের ময়দানে এই নামাজি বিচারক জান্নাতে যেতে পারবে না, পারবে না, বিচার করছে উল্টো, বিচার করছে যেরকম বিচার করছে উল্টো করছে, অথবা মাল পানি নিছে একটা সরল গরল মিশাইলি, যেরকম সরলে বসেন বাংলা বসেন সরলে গরল মিশাইলে পারে তুই জাতি পারবি না, মন রে লোহারে বানাইল কাঞ্চা সোনা, হাত উঠা ভাইরা আমার জ্বর কোনো উপায় নাই। হযরতে লোকমান হাকিম নিজের ছেলেকে সূরা লোকমান, উনি কোনো নবী ছিল না, একজন আলেম হক্কানি একজন বুজুর্গ লোক ছিল, আল্লাহ তাআলা লোকমানের এই দোষটা
দশটা জিনিসকে আমলকে এত পছন্দ করে কোরআন মজিদের মধ্যে আল্লাহ তাআলা ওহির মাধ্যমে রাসূলকে জানাইছে। ইনার নাম লোকমান হাকিম, হযরত আইয়ুব আলাইহিস সালামের ছোট মামা। আইয়ুব আলাইহিস সালামের নানির 48টা সন্তানের সবচেয়ে ছোট ছেলে হলো হযরত লোকমান, আর আইয়ুব আলাইহিস সালামের নানা ও ছিল বড় আলেম। আলেমদের বাদ দিলি তো কোরআন শরীফ তো কিছুই থাকছে না, কিছুই থাকছে না। তোমার আমার যারা বিরোধিতা করে আমি তাকে বলি, সোনা তোমার মার সাথে তোমার আব্বার কলেমা কারা দিছিল? আমরা মৌলবীরা আমরা হারাম থেকে তোকে হালাল জাদা বানালাম। প্রিয় দেশ এবং প্রবাসী যারা আছো, ভালো না গেলে আমার যারা মিডিয়া দেবে এটা সারপ্রাইজ করে, কি এটা শেয়ার কমে, তোদের বলা লাগবে না, আমি বলে দিলাম, কোরআন শরীফ পড়লে কথা বলিস না, কোরআন শোন, বিরোধিতা করিস আর কর, কিচ্ছু পারবি না। আল্লাহ যদি আল্লাহ যাকে সম্মান করে তাকে অসম্মান করা যায়, আর আল্লাহ যাকে অসম্মানই করবে তাকে সদ্যবাব বেটাও সম্মান করতে পারবে না। একটু ভালো করে শোন, মরে গেলি চোখের পানি ফেলে কান্দবি, গজব আসতেছে। এই কোরআন শরীফ এ কি গজব দেখছো, একটু করুণা হয়েছে কিনা? করুণা বলে সরকার ভালো আইন করছে, আমি তার প্রশংসা করি, হাত দিতে হবে। আর আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে 1400 বছর আগে বলছে মুখ দাও, মুখ দাওয়ার কথা কোরআন আছে, ফাকসিলু উযুহাকুম, আগে কোরআন বলো, তুমিও আগে মতন হয়ে গেলে, ফাকসিলু উযুহাকুম, আগে মুখ দাও, ওয়াইদিহাকুম ইলাল মারাফিক, হাতের এই কবজা পর্যন্ত আল্লাহ দুটি বলে নেই, ইলাল মারাফিক কেন পর্যন্ত। কোরআন মাজিদ সূরা মায়দার মধ্যে দেখো, যদি না থাকে আমারে তোমাদের বিচার কারে যা আছে দিও, কোরআন তো ভালো মানা। চতুর্থ নম্বর ওয়ারজুলাকুম ইলাল কাবাই, আল্লাহ পাক মানুষকে পরহেজ করার জন্য আমি ডিজিকে জিজ্ঞেস করছিলাম বাংলাদেশের আজারানে কি স্বাস্থ্য বিভাগের, তখন নাসিম ভাই বেঁচে ছিল, আমি সিরাজগঞ্জে আমার শ্বশুর বাড়ি ওখানে আমি জিজ্ঞেস করলাম নাসিম সাহেবের মামা বাড়ি আর মামার গ্রাম আর আমার শ্বশুরের গ্রাম এক গ্রাম, আমাকে দেখ বলছে ভাইজান কেমন আছে, আমি ভালো, তোমার স্বাস্থ্য কেমন? আমার অনেক ছোট, আমি তুমি বলি যে তোমার অনেক ছোট, ভাইজান আল্লাহ তোমাকে রহম করুক। হায় হায় হায়, আমি বললাম যে আপনারা যারা এদেশের স্বাস্থ্য বিভাগের যারা বড় বড় ডাক্তার আছে, আমি কোরআন আমার হাতে সারা পৃথিবী দর্শন হাফেজ কোরআনের করুণা হয়েছে, যদি থাকে সেই লিস্ট দিয়া আমাকে দেন, আমার যাওয়ার মতন অ্যাবিলিটি পয়সা আমার আছে, আমি যাবো সেই দেশে, সারা পৃথিবীকে আমি চ্যালেঞ্জ করছি কোরআনের হাফেজ যারা ভোলা না ওদের ভুল গেছে ওয়ার করুন আমার কিছু আসে না, যারা বলছি না কোরআনের হাফেজ এরকম 10টা কোরআনে হাফেজকে দেখাই দাও, অথবা দর্শনে হক্কানি পীরকে দেখাও, হক্কানি দর্শন তবলিগ জামাতের দরুদীদের দেখাও, হক্কানি আলেমদেরকে
একশো জন আলেমদেরকে দেখাও যে তাদের করুণা হয়েছে, দুই চারজন হারাম খায় এরকম মৌলবীর আমি লিস্ট নেব না, আমি লিস্ট নেব। এইগুলো হয়েছে কাতে হিন্দুস্তানে, হিন্দুস্তানে মদির বোন, মদির বোন করছে কি ওই দেশে? ওরা বলছে যে ওই গরুর গাভীর মুখ চেনা খালি বলে তাই ভালো হয়। দেখো সারা বিশ্বের থেকে চাপ দিয়েছে মদিরি, এ কি করা শুরু করছো? এই গরুর চেনা তো আরো গরুর চেনা না, যদি কার কাস্টমেদি হয় বখারি শরীফের মধ্যে আছে সে যেন উটির প্রসাব খালি কাবারে বেদি দূর হয়। এটা আমি ডাক্তার মানুষ, এই দিই এগুলো আপনার বুঝবে না, যে ডাক্তার আছে এই জ্ঞান নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কাবারি বেদি যদি কার হয় সে যদি উটির চানা খাবে তাও এক ফোঁটের মধ্যে এক বালতি পানি দিয়ে, বালতি পানি দিয়ে এক ফোঁট, এক ফোঁট হেমবতী ওষুধ মতো, হেমবতী ওষুধ মতো গাভী দিয়ে। আপনারা দেখছেন ফেসবুকে, সাংবাদিক ভাই ওদের দেখলেন আপনারা ফেসবুকে দেখছে গরু তি মুচে দিয়েছে আর হাস করে খাইছে, হাই 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 হাই, এতে করুণা বেদি সারে। এমনি সামান্য একটু করুণা হয়েছে আল্লাহর কাছে মোনাজাত করছে, আল্লাহ করুণা বেদির থেকে শুধু মুসলিম না অমুসলিম ভাইদের তো তুমি বাঁচাও। জোরে কোন আমিন, একটু আমিন, জোরে কোন আমিন, একটু জোরে কোন আমিন, আল্লাহ এর থেকে বাঁচাও, আল্লাহ বাঁচাই দেশে। এটা আমাদের হাতের কামাই, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিনা, জল ইসলামে যে বিপদ দেখতিছ এটা আমি যে হাদিসটি বলছি আবার ভুলে যাবানি বুড়ো মানুষ, হুজুর বলছেন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, থেকে সূর্য উঠবে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, দাব্বাতুল আরদ আসবে, ইয়াজুজ মাজুজ আসবে, দাজ্জাল কানা দাজ্জাল মুসলিম শরীফের মধ্যে এসেছে, কৃষ্ণ সাগরের উপর আল্লাহ পাক আসমানের থেকে শিকড় দিয়ে ঝুলাইছে তামিমের দাড়িকে। প্রথম সে খ্রিস্টান ছিল, জাদুকর ছিল, নাম কি? তামিম উদ্দারি। দাবরান মিশরের দাবরান এলাকা ওনার বাড়ি, ওনার মার আগের নাম ছিল হ্যাঞ্জানা, পরে হুজুর নাম রাখে আয়েশা, ওনার আব্বার আগের নাম ছিল তাদিন, পরে হুজুর সাল্লাল্লাহু সাল্লাম আব্দুর রহমান রাখে। আবু দাউদ শরীফের মধ্যে আসছে যখন মানুষের খারাপ নাম থাকে এই নামটাকে ভালো নাম রাখা যায়, হযরতে ওমরের মেয়ের নাম আরবিয়া ছিল, হুজুর বলেন এটা নাম রাখো না, তখন হুজুর নিজে নাম রাখলেন হযরতে হাফসা। একটু ভালো করে শুনে, আপনার নাম রাখছে পবন আলী, হাই হাই পবন আলী কোনো নাম চাই, পবন আলী বাদ দিয়ে ভালো একটা নাম রাখো, খারাপ নাম যদি কেউ থাকে আল্লাহর হাবিব বলেন তোমরা ওইগুলো নাম বদলাইয়া ভালো রাখো। বিশ্ববাসী যারা দেখতেছ বুড়োর কথা শোনো, এবার দাজ্জালের কাছে হুজুর দাজ্জালের প্রভ কি দিলেন, প্রমাণ দিলেন দাজ্জালের কপালে কাফের লেখা থাকবে। এটু কি লাগবে বোঝা, একটু ঠিক কথা, কি লেখা থাকবে একটু হাত ধরে, কি লেখা থাকবে? কাফের লেখা থাকবে, তার একটা দিন 40 বছরের সমান হবে, সমান হবে কয় বছর, একদিন হবে 40 বছর, তার 70,000 নাক চেপটা তার অনুসারী থাকবে ইহুদিরা সঙ্গে সঙ্গে। এ যখন দাজ্জাল আসবে মদিনার, আমার হুজুরের রওজার পাশে গোটা মদিনাতে 7টা গেট হবে, ইল্লা বি মালাকাইন, প্রত্যেক গেটে 2 জন করে ফেরেশতা রাখবে। সহি কোরআন শরীফ হাতে রেখেছে আল্লাহ, আমি যদি একটি শব্দ বানাই তুমি আমার এখনই জবানকে বন্ধ করে দাও, বন্ধ করে দাও। 2 জন ফেরেশতা, প্রত্যেক গেটে গেটে 2 জন ফেরেশতা থাকবে, এরপরে এমন ভাবে হাকান দিবে হযরত ঈসা আলাইহিস সালাম আসমান থেকে জমিন অবতরণ করবেন, ইয়ানসিলু ঈসা ইবনু মারইয়ামা ইলাল আরদি ফায়াতাজাওয়াজু ওয়া ইউলাদু লাহু ওয়া ইয়ামখুসু 45 সনাতা। হুজুর বলেন ঈসা আলাইহিস সালাম আসমান থেকে, দ্বিতীয় আসমান থেকে জমিনে আসবে, উনি বিয়ে করবে আরব জাহানে, আরব জাহানে বিয়ে করার পরে ওনার সন্তান সন্ততি হবে, এরপরে উনি সন্তান থাকতে বাপ রূপ দেয় এই
ইসাকে দাজ্জালকে হত্যা করবে, হযরত ঈসা আলাইহিস সালামের নিজে হাতে এটা সিরিয়া এবং জেরুজালেমের মাঝখানে মখালা ডিস্ট্রিক্টের সানুয়া থানার উকুন্দু গ্রামের বাবুল লুদ্দা পাহাড়ের কাছে তাকে হত্যা করা হবে। লেখাপড়া শিখছি মিয়া, লেখাপড়া কোনো একটা হাদিসির হাসি আমার বাদ যায়নি। ওলামা হযরত আমার এগুলো নোট করে রাখেন, ঈসা আলাইহিস সালাম তাকে মেরে ফেলবে কোন জায়গায়? বাবুল লুদ্দা। যেরকম বাবুর এটা হাত বাবুল লুদ্দা, কোনো ব্যক্তি যদি বাবুল লুদ্দাকে ফু দেয় তা ইনশা আল্লাহ কোনো জাদুকরের জাদু টেকবে না। আমি একবার ওই সাপ খেলে সাপুরিয়ারা বলছে এদিকে, আমি আস্তে আস্তে পড়ছি আর ওই সাপ ঘুরে ঘুরে আমার কাছে আসতেছে, আমি গলায় পেঁচাইছি চার দিবসটা, কখন মারিয়ে ফেলবে আমার স্ত্রীর কোমরে ফেলাই দেবেন, ওর বাবার বাবা ওর বিষ তুমি নষ্ট করে ফেলেছি। বাবুল লুদ্দা, আমার যে বোনেরা আছো বাইরে যারা আছো কোরআন হাদিস তো জানা না, বাবুল লুদ্দা ঈসা আলাইহিস সালাম থেকে এই নামটি কোনো মহিলা যদি 100 বার পড়ে আল্লাহ সূরা ফাতিহা সহ তার স্বামী, তার স্বামীর যদি কয় বসো, শুধু বসবে না সে শুয়ে পড়বে, সে শুয়ে পড়বে। বাবুল হ্যাঁ মেয়েরা যারা দুনিয়ায় স্বামী ভালোবাসে না, ভালোবাসে না, এই নামটা সূরা ফাতিহাতে বাবুল লুদ্দা বলবি, স্ত্রী বলবে বাবুল, মনে মনে দেখবাকে স্বামী শুয়ে পড়ছে, আবার স্ত্রীকে যদি স্বামী পড়ে সেই স্ত্রী তার বাধ্য হয়ে যাবে, জীবনে কোথাও যাবে না। যেরকম আল্লাহ আকবার ভালোবাসা, আর বিয়ের আগে যদি এইটা পড়ে যে মেয়ে বিয়ে করবে আল্লাহ স্বপ্নের মধ্যে তোমার জানাই দেবে ওটা সলিট মান নেওয়া সলিট নেওয়া সলিট। পৃথিবীর মানুষ যদি শিখতে চাস গোপালগঞ্জের বুড়োর কাছে আয়, বুড়োর কাছে আয়, শিখেই দেব আজকে, শিখেই দেব আজকে। কঠিন মনে করতে সাংঘাতি বুড়োরে দাব্বাতুল আর্দ, দাব্বাতুল আর্দ, ইয়েসুস মেসুস আসবে, পৃথিবীর সব মাটি খেয়ে ফেলে, সব মাটি খেয়ে ফেলে, ব্যাংকে টাকা থুইছো, ব্যাংকে টাকা থুইছো, হাজার হাজার টাকা বিদেশে প্রচার করেছে, আল্লাহ কুরআন পাকের মধ্যে বলেন যারা সন্ত্রাসী করেন আও তুকাত্তাইদিহিম ওয়া আরজুলাহুম মিন খিলাফ। সরকারকে জানিয়ে দিতে চাই এই আয়াতে কারিমা সূরা মায়েদার মধ্যে আছে, যদি কেউ সন্ত্রাসী করে, সন্ত্রাসী করে দেশের টাকা, কোটি কোটি টাকা মারছে তার বিধান খুঁজে তোমরা পাবা, ওই ব্রিটিশের আইন খুঁজে ফয়সালা পাবা না। কোরআন শরীফ সূরা মায়েদা খুলে দেখুন দয়া করে, আল্লাহ বলেন ওর এক হাত এক পাও কাটিয়ে দে, পাও কাটিয়ে দে, কথা কয় না আল্লাহ কি বলছেন, ওর এক হাত অপর পাও, ডান হাত যদি কাটো বাম হাত কাটো, আবার বাম হাত যদি কাটো ডান পাও কাটো, আও তো কাত্তা আইদিহিম ওয়া আরজুলাহুম মিন খিলাফ। কোরআন মাজিদি বলছে এটা মদিনার সনদের 8 নম্বর সনদ। অনেকে আপনারা বলে মদিনার সনদ, মদিনার সনদ পড়িয়ে দেখছো কারে কয়, কোরআন হাদিস দিয়ে আমার কাছে আসো, গোপালের কাছে আসা লাগবে, গোপালগঞ্জের মালের কাছে আসা লাগবে, কাছে আসা লাগবে, ডক্টরের কাছে আসা লাগবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা যেয়ে 56টা মদিনার সনদ দিয়েছে, এটা হলো 8 নম্বর। এতগুলো বলার সময় নাই, ইন্ডিকেটর নাই, ফ্লাওয়ার দি টু দি রিয়েস মেন্টালি বিটি হ্যাভ সো দিস ইজ দ্য কমেন্ট্রিস অন হি ওয়াজ এক্সেপশনাল পায়াস এন্ড ডেডিকেটেড মুসলিম। হাউ নাও, হাউ নাও, ছোটবেলার থেকে ইংলিশ মিডিয়ামে পড়ে আমি পাস করে পিএইচডি করছি, দাঁড়িয়ে রাখছি শুধু আল্লাহ রসুলকে খুশি করার জন্য, আমি অন্য জায়গায় দাঁড়িয়ে রাখিনি, দাঁড়িয়ে রাখিনি 40 দিনের মধ্যে অন্য জায়গায় সব ধুলোবালি পরিষ্কার করতে হবে, না নামাজ হবে না, না নামাজ হবে না। দেখিস কিভাবে ওয়াজটা করলাম, এই যদি না বুঝি আমার করার কিছু নেই, করার কিছু নেই। আপনার কি আমার কথা বুঝতেছে? হাই হাই জমির, এরপর পঙ্গপাল আসবে, পঙ্গপাল আসবে, হযরত উলামারা শুনেন কি আসবে, মধ্যে আল্লাহ বলেন আমি তোমাদের গুনার কারণে আমি তুফান দেব, তুফান দেব, এরপরে
আমি পঙ্গপাল পাঠাবো, কয়েরের মতন পোকা পাখি। আল্লাহর হাবিব বলেন, চোখের পলকে পৃথিবীর যত ফসল আছে, পৃথিবী একটা ফসলও থাকবে না। এরপরে তাপ্পাতু লাগবে, ইয়াজুজ মেজুজ আসবে, সকল মাটি দালান কোটা খেয়ে ফেলবে, সাগরের পানি ওরা একটা চুমুক দেওয়া মাত্র সব সাগরের পানি শেষ হয়ে যাবে। এরপরে কি দিয়ে খাবা? ফুটনি করবা পায়খানা, তোমার বিল্ডিংও খেয়ে ফেলছে, মাটিও খেয়ে ফেলছে। এই জন্য আল্লাহর কাছে পানা চান, আল্লাহ দজ্জালের হাত থেকে আমাদেরকে হেফাজত করু। দজ্জালের হাতে যারা মারা যাবে তারা বিনি হিসাবে জান্নাতে যাবে, যেহেতু দজ্জাল এসে বলবে যে আমার উপর ইমান আন, আমরা জান থাকতি ওই কানা দজ্জালের উপর ইমান আনবো না? না, একটু জোরে হাত উঠো। বিশ্ব যারা দেখছেন, আমরা কি দজ্জালের উপরে ইমান আনবো? ওরে আমি পাম পাও দে আগে অ্যাডভান্স লাথি দিয়ে থুলাম, আমি অ্যাডভান্স নাথি দিলাম। আর যারা আমার আল্লাহর কোরআনকে এবং যারা অবজ্ঞ করে এবং আল্লাহ আল্লাহর আলেমদেরকে যারা অমান্য করে, আল্লাহ তাদের বিচার তোমার হাতে ছেড়ে দিলাম। জোরে জোরে বললি না কার, জোরে না বললি তুই ওই গুরু ভিন্ন জোরে কেন? আল্লাহ আকবার, আল্লাহ আল্লাহ আকবার। বনি আদমকে ولقد كرمنا بني ادم بني ادم কে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সম্মান দিয়েছে। এক সূরা আন-নামাল, সূরা আন-নামাল, খালি মনে শুনতে চাচ্ছে না যে বুড়ো এর কোরআন, হ্যাঁ একটু জেট পর্যন্ত সব মুখস্থ, কোনো আদ্দেক বা ফজল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে, ওনার কাছে সাহাবাদের মধ্যে যারা আলেম ছিলেন, বড় বড় আলেম, বড় বড় আলেম, তাদের মধ্যে ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি সকল সাহাবাদের মধ্যে, মুস্তাহিদের মধ্যে সবচেয়ে বড় একজন, কেউ কেউ বলছে যে হুজুরি সাহাবাদের মধ্যে সবচাইতে বিশেষজ্ঞ যে কয়েকজন ছিলেন তার মধ্যে একজন, বড় মাপের একজন মুফতি মুহাদ্দিস আলেম ছিলেন। এবং এদের সম্মান আল্লাহর কাছে কেমন এরা জিজ্ঞেস করলেন, তো হুজুর তার সঙ্গে সঙ্গে উনি সিজদায় পড়ে গেলেন, সূরা ফাতির, সূরা ফাতির তখন নাজিল হয়, উলামায়ে কেরাম এখানে আছেন, আয়াত নম্বর, আঠাশ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, ইন্নাল্লাহা আজিজুন গাফুর। কার কথা? একটু হাত উঠো, কার কথা? আল্লাহ তাআলা আলেমদের ইজ্জত, আলেমদের উপর খুশি হইয়া, আল্লাহ তাআলা এই আয়াতটা হুজুরের কাছে জানিয়ে দিলেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলছেন পৃথিবী, কেউ ভয় করুক আর না করুক, যাদের এলেম আছে, তারা অবশ্যই আমি আল্লাহ আমাকে ভয় করে। তো আল্লাহ যার প্রশংসা করে, এই ব্যক্তিরা ছোট না বড়, কিন্তু আলেম হতে হবে, আলেমের মতন আলেম। লেখা জানে না, পড়া জানে না, সে যদি দাবি করে এটা ঠিক হবে না, আরব দেশে গেলে, আল্লাহ আমাকে দীর্ঘ 34 বার হজ করেছেন, উমরা কতবার বলেছি এটা বিশা না দেখলে বলতে পারবো না। তো ওই দেশে, সকলেই চুপ্প করে, টুপি পরে, তাই বলি কি সকলে আলেম নাকি? একটু হাত উঠো জোরে, কোন আলেম? একটু দুই হাত উঠো, বলো আলেম। যারা প্রকৃতপক্ষে আলেম তাদের সম্পর্কে কোরআন মাজিদে আসছে যে আমি আল্লাহ আমাকে যদি ভয় করে তাহলে কারা ভয় করে? হাত উঠোতে পারেন না? আমি তো টাকা কালেকশন করতেছি না, জোরে কর, দুই হাত উঠো জোরে কান কর। দেশ এবং প্রবাসী ভাইরা, আমি কোরআন মাজিদ 22 পারা,
কোরআন মজিদ 22 পারার থেকে 28 নম্বর আয়াতের তাফসীর আমি করতেছি। আয়াত নম্বর দিচ্ছি, যদি কার দরকার হয় নেবেন। সূরা ফাতিহ, সূরা ফাতিহ 22 নম্বর সূরা, 28 নম্বর আয়াত। এই সূরাটা নাজিল হয় 19 দিন ভরে, সর্বপ্রথম পহেলা জিলহজ মাসে প্রথম তারিখে, দ্বিতীয় তৃতীয় এরপর বন্ধ হয়ে যায়। এরপরে মহরম মাসের 19 তারিখে, এরপরে সফর মাসের 17 তারিখে, এরপরে রমজান মাসের 7 তারিখে, আর রবিউল আউয়াল মাসের 12 তারিখে এই সূরাটা এই কয়েক জায়গায় নাজিল হয়। আমি কোরআনের উপর পিএইচডি করেছি জামিউল আজহার মিশর বিশ্ববিদ্যালয়। আমার সাবজেক্ট ছিল দি রিভলিউশন দ্য হোলি কোরআন, আর আরবিতে বলে আল মাওয়াজুল কোরআনুল করিম নাওয়াহিয়া। এটা আরবিতে বলে মানে কোরআনের কোন কোন অংশ আল্লাহ কোথায় কোন দিন নাজিল করেছেন। 23 বছর 8 দিন হুজুরের কাছে কোরআন নাজিল হয়েছে 1214 স্থানে, 14 স্থানে। এর উপর আমি বই লিখেছি, অনেক বড় বই, দি রিভলিউশন দ্য হোলি কোরআন ইংরেজিতে লিখেছি, বাংলায় লিখেছি, আরবিতে লিখেছি, ফার্সিতে লিখেছি, চাইনিজ ভাষা লিখেছি, হিন্দিতে লিখেছি, আলেমের দাম আছে কিনা, আলেমের দাম আছে কিনা। আল্লাহ জাগা কোরআন মাজিদের মধ্যে অন্যত্র বলেন, হযরতে লোকমান হাকিম, উনি বড় আলেম ছিলেন, উনি নবী ছিল না, উনি নবী ছিল না, উনি বড় আলেম ছিলেন, ওনার তাওয়াদাসপুর গ্রাম বাসরাল আমান, অর্থাৎ ইরাকের দক্ষিণ পশ্চিম সাবরাইনের পাশে আমিয়া গিলান ডিস্ট্রিক্টে, হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই যেই গ্রামে, হযরত লোকমান হাকিমের গ্রাম সেই গ্রাম, গ্রাম নাম আনগাসা। আনগাসা নামটা কি? আনগাসা। ওলামা ইকরাম, আমি 154টা তাফসীর করেছি, আমাদের তো 100বার দিলাম 26টা তাফসীর পড়ছে নাকি, এমন কোন আলেম যদি থাকেন আমার নামটা দিন, আমি তার নামে দোয়া করব, নামে দোয়া করব, 100বার দিলাম, 100বার দিলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরতে লোকমান হাকিম, উনি বড় জ্ঞানী ছিলেন, বড় আলেম ছিলেন, ওনার ছেলেকে আল্লাহ তাআলা পক্ষে সমর্থন করে বলছে, বাবা আমি তোমার জন্য দোয়া করি, তুমি আমার কাছে আসো। উনি বললেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বাতিন মিন খারদালিন ফাতাকুন, জোর করে আল্লাহু আকবার। হে আমার ছেলে, আমার ছেলে, কোন কিছু যদি সরিষার দানা পরিমাণ হয় এবং তা যদি কোথায় শিলা গর্ভের অথবা আকাশসমূহে অথবা মৃত্তিকার নিচে মাটির নিচে যদি থাকে, আল্লাহ তাও হাজির করবেন, এবং নিশ্চয় আল্লাহ সুদক্ষ এবং বড় জ্ঞানী, সর্ব বিষয়ে তিনি খবর রাখেন। যখন আল্লাহ আকবার, আউ ফিস সামাওয়াতি আউ ফিল আরদি ইয়াতি বিহা, যখন ইয়াতি বিহা আল্লাহু ইন্নাল্লাহু লতিফুন খবীর।
আল্লাহ খালি আলেমদের কথাই বলতেছে। হযরত লুকমান হাকিম নিজের ছেলেকে বলছে, বাবা যদি শস্যের দানার মতন যদি কোনো জিনিস লুকিয়ে থাকে আসমান জমিনের ভিতরে, অন্য আয়াতের মধ্যে লেখেন আল্লাহ আবার অন্য আয়াতে বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। জ্ঞানের প্রতি অবস্থা কোরআন মজিদে 108 জায়গায় এই আলেমদের কথা উল্লেখ করেছেন। সেই আলেমদেরকে আল্লাহ তাআলা প্রশংসা করবে না নাস্তিকদের প্রশংসা করবে? হাত না হাত উঠান, হাত উঠান। আর নাস্তিকদের ঘৃণা করছে কোরআনে কোন কোন আয়াতে তা জানিয়ে দেব। বিশ্ববাসী যারা আপনারা দেখছেন, এই জাতীয় আজ হয়তো কোনো মিডিয়ার থেকে বের হইনি, আমি আজ 126টা তাফসীর এই আমার 92 বছর বয়সে আমি অধ্যাপনা যা করেছি আজ থেকে আপনাদেরকে শুনাই দেব। জীবনে কোনো আলেম যদি আমার ভুল পান আমাকে ফোন নম্বরে জানাবেন, আমি তাকে ধন্যবাদ দেব। হযরত লোকমান হাকিম, উনি বড় আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন, জ্ঞানী ছিলেন, দার্শনিক ছিলেন, দেখবেন হাক্কানি আলেমের কাছে যত বড়ই নাস্তিকরা কথা বলুক না কেন, আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন নাস্তিকদেরকে আমি হারাই দেব, আমার বন্ধুকে আমি জিতেই দেব। এবার সে আয়াতটা শুনে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ্দীন কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আজকে শুধু আয়াতে কারিমা আর মাঝে মাঝে এক্সাম্পল দেওয়ার জন্য কিছু হাদিস ব্যবহার করব, রাজি আছে? একেবারে মোটামুটি অনেকদিন এমনি আমরা যাই, অনেক জায়গায় গেলি দেখবেন একটু কিস্তা, অনেক কিছু বালাগোলা ভরে। হাই হাই, তোমাকে এত কষ্ট করে টাকা দিয়া তোমার জলসা শুনতে আইসে, কোরআন নাই হাদিস নাই, বালাগোলা ঘুরি থইছে, ওলা তো কোরআনও না হাদিসও নাই, তাফসীর তো জানে না, বালাগোলা কি এটা কোরআন, একটু হাদিস বলেন, একটু হাদিস বলেন, হাত উঠে বলেন, হাত উঠে বলেন, বালাগোল ওলাকে বেটা যারা তোরা আলেন হাত উঠে, বালাগোল ওলাকে কোরআন না হাদিস কিচ্ছু না, এটা শেখ সাদিক পারস্যের একজন কবি, উনি কাবা শরীফ দেখেই পরশ করছে। হায় হায়, এই দেড় ঘন্টা দুই ঘন্টা ওয়াজ করলো, একটা আয়াতও নাই হাদিসও নাই, এই আজেবাজে কথা বলে গেছে, এই লোকটাকে আলেম বলা যায় কি করে? আল্লাহ বলেন, এই সব ফাত্রা রাখি, কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। যারা মুসলমান তারা কোরআনে পাকে হ্যাঁ বলবে, আর যারা মুসলমান না তাদের উপর কোনো দাবি নাই। আল্লাহ বলেন, হে হাবিব আপনি বলুন, কুল আমার সেগা আপনি বলুন, যারা আলেম আর যারা আলেম না এরা নট ইকুয়াল টু, যার বিলিভার পারসন অফ দ্য এডুকেশন হয় নট, টুপি একখান পড়লে, পাগড়ি পড়লে আমি তাকে শ্রদ্ধা করি, কিন্তু টুপি পড়লে সুপ পড়লে তো আলেম হয়, আলেম হতে গেলে এই কোরআনের তাফসীর করতে গেলে কমপক্ষে 15টা ইলম জানা খুব দরকার। কি কি ইলম? ইলমে লগাত, ইলমে লগাত, ইলমে নহু, ইলমে সরব, ইলমুল ইসতিকাক, ইলমুল মানি, ইলমুল বয়ান, ইলমুল বদি, ইলমুল কেরাত, উসুল, উসুল হাদিস, নাসে, মনসুখ, শানে নজুল, তারিখ, আও ইলমুল মাওয়াহিবা। কয়টা হলো? পুনার, এই পুনারটা এলেম, আবার এক একটা এলেম 182 রকম, এখন 182কে পুনার দিয়ে গুণ দেন, এই এলেম যার নাই তিনি আলেম বলে দাবি করতে পারবেন না, তিনি এমনি বয়াতি টয়াতি এগুলো হতে পারে। আর এদেরকে যারা আলেম বলবে তাদেরকেও আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। আমি যদি টাইটেল পাস না করি, আর আমি যদি বলি মাওলানা, আমার জন্য এটা কুফরি হবে, কথা কি বুঝতেছেন?
আজকে কোরআন থেকে দেশ এবং প্রবাসী ভাইরা ভালো করে শোনে, একজন এগুলো কিচ্ছুই জানে না, কিচ্ছুই জানে না, ওই উলামুলা ভরি তুলো, উলামুলা ভরি তুলো, হায় 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 মক্কা শরীফের, মক্কা শরীফের, মক্কা শরীফের কিছু ধর্মের শাস্ত্র, এই ধর্মের শাস্ত্র বলল আমরা আজানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মক্কাবাসী, আমার সাথে মিলে জুলে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি মিলে জুলে থাকবেন না, থাকবেন না, কুল আপনি বলুন, কুল হাল ইয়াসতাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন, ভাইরামাত ভাইরামাত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, সাত নম্বর আয়াত হলো হযরতে লোকমান হাকিম ওনার ছেলেকে আরা বলল ইয়া বুনাইয়া হে আমার পুত্র হে আমার বৎস আকিমিস সালাতা জোরে কোন নামাজ পড়ো, ইপিন্ড হ্যান্ড রেক্টিফাই ডিসিশন মাই অর্ডার দেয়ার দোজহু ইফ উই ইস্টাবলিশ দে মেন দিলেন অ্যান ইস্টাবলিশ গোলার প্রেয়ার গীত রে গোলার ও মাই চিলড্রেন দোস নাও ইউ আর এ এক্সেপশনাল পায়াস অ্যান্ড ডেডিকেটেড মুসলিম হাউ এভার নট সো দ্যাট উইল বি কমিটমেন্ট দেয়ার ইজ নো উইল বি প্রবলেম বাট শিওরলি দাও হ্যাড সাপ্লাই মোরালস ও মাই চিলড্রেন গ্রিফ লাইন অন দি অ্যাপার্টমেন্ট হজরত ওলামা লুকমান আলাইহি সালাম বিগ নাও রিকমেন্ডেশন ওয়াসবির আলামা আসাবাক ইন যালিকা মিন আজমিল উমুর, হে আমার বাবা হে আমার ছেলে নামাজ কায়েম করবে ভালো কাজের আদেশ দিবে মন্দ কাজের নির্দেশ দিবে এবং বিপদ আপদে ধৈর্য ধারণ করবে, এটাই হলো দৃঢ় সংকল্পের কাজ, এটা হলো উত্তম কাজ, আর এইগুলো যারা করবে ওই আলিমের অনুসরণ যারা করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করে দিব, জান্নাত আল্লাহ এবার আট নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তাআলামুন, ও দুনিয়ার ও দুনিয়ার লোকেরা তোমাদের যাদের জ্ঞান নাই জ্ঞান নিতে গেলে একমাত্র আলেমদের কাছেই তোমাদের নেওয়া লাগবে, যেই বিষয় তোমরা জানো না তোমরা আহলে যিকির এবং জ্ঞানী আলেমদের কাছে থেকে তোমরা নিয়ে নাও, কোরআন মাজিদের মধ্যে এখানে হাফেজ সাহেব আছে, এটা কোরআন শরীফের আয়াত কিনা কথা বলেন, এখানে কি হাফেজ নাই কথা কো না কে আমি চলে গেলি আবার ওই যারা এই মিডিয়া চালায় কেটে কেটে এসে বলবেন কোরআন শরীফ এই বানাই বানাই বলছে, এবার কাটে কাটে করলেই কেস করে দেবো, আমার দীর্ঘ 92 ইয়ার্স আমি দীর্ঘ প্রায় 62 বছর মতন আমি বোখারি পড়াই, বহুত ইংরেজি গ্রন্থ আমার লেখা, আমার বৈশার মস্ত ব্যারিস্টার মন্ত্রী এবং আপনাদের সাতক্ষীরের এমপি আমার বই লন্ডনে নিয়েছে, জেনেভা কনভেনশনে নিয়ে গেছে, জাতীয় সংসদের প্রত্যেক এমপিকে আমি একা কবি দিছি, বাংলাদেশ প্রত্যেকটি ডিসি এবং প্রত্যেকটা জজ ম্যাজিস্ট্রেটকে আমার বই দিছি, এমপি পর্যন্ত ওসি পর্যন্ত দিছি, তার নিচেই দেয়নি যেহেতু তারা পড়তে পারবে না, আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেন পৃথিবীর মানুষ যেটা জানবে না আলেমদের কাছ থেকে জেনে নেবে, যদি আমার ভুল হয় সকল উলামারা আমাকে বলে দেবেন যে দাদা ভাই এটা ভুল হয়ে গেছে, ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তাআলামুন, যে বিষয় তুমি জানো না সে বিষয় কাদের কাছে জানবো, একটু হাত জোর করুন কাদের কাছে জানবো,
অফিসারদের কাছে জানবো, ডিসির কাছে জানবো, মন্ত্রীর কাছে যাবো, এমপির কাছে যাবো, প্রেসিডেন্টের কাছে যাবো? কোরআন যখন তুমি জানবে না, তুমি জানবে না মাসলা যখন তুমি জানবে না, তুমি জানবে না কিভাবে দুনিয়ায় চলতে হয় এটা তুমি জানবে না, তখন আল্লাহ নির্দেশ করছে তুমি কার কাছে না যাইয়া জ্ঞানীমান আলেম যারা বিজ্ঞ আলেমের কাছে তোমরা যাবে। ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তাআলামুন। এই আয়াতের থেকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই মাযহাব সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানান, হে আমার রসুল, হে আমার নবী, হে আমার দরদী, দয়া করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে পরিষ্কার ভাষায় জানাই দিলেন। আল্লাহ পাক কোরআন হাকিমের মধ্যে পরিষ্কার ভাষায় জানাই দিলেন, আমার বিধানগুলো আপনি মানুষের কাছে পৌঁছে দেন। যেরকম আল্লাহ আকবার। আর কোরআন শরীফের মধ্যে যা আছে এইগুলো আমাদের দেশের অনেক ভাইরা বলে ইসলাম এক, এত মত কেন? এইরকম মূর্খ ভাইরা বলে না, ওদেরকে বলি আমি জন্মের মূর্খ। আল্লাহ তার জবাব দিচ্ছে ইসলাম এক, এত পথ কেন হবে? কোরআন মাজিদের সূরা মায়দার 89 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি কসম করো হালকা পাতলা কসম তাহলে তোমাদের কাফফারা দেয়া লাগবে না, যদি অর্থহীন কসম করো লাগবে না, আর কসম যদি তুমি একটু কষিয়ে ধরিয়া শক্তর উপরে কসম করো তাহলে আমি আল্লাহ চারটে বিধান রেখেছি। কয়টা? একটু হাত উঠে, সবার হাত উঠবে। আজ আপনারা দেশ এবং প্রবাসী ভাইরা অনেক সময় অনেক মূর্খরা বলে থাকে, হ্যাঁ ইসলাম একটা, এত এত জায়গায় এত জায়গায় হাত হেনে মানতে, এবার হেনে ছাড়িয়ে দেয়, আবার বুকে মানতে, আবার হয় দেন, এত কে? তার জবগুলো এখন কোরআন থেকে দেব, তারপর হাদিসে। যদি কেউ তোমাদেরকে তোমাদের এবং কসমগুলোর মর্যাদা অর্থহীন হয় তাহলে তাহলে কসম ইসি কাফফারা দেওয়া লাগবে না, আর যদি তুমি কসম পাকো এবং শক্তভাবে কঠিনভাবে করো তাহলে সেইটা যদি তুমি ভেঙে দাও, যদি তুমি ভেঙে দাও, মনে করো যে তোর বাবার বাড়ি কসম করলাম, বৌরি কয় তোর বাবার বাড়ি যদি যাই আমি পবন মোল্লার সাওয়াল্লা, এরকম একটা কথা কয় না কে? এ জীবনে সংসার করি বুঝিনি, স্বামী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এখানে ফয়সালার কথা বলছেন। সর্বপ্রথম কসম ভেঙে ফেলছে, যা বলছে ঠিক করিস নে, কিন্তু এর জন্য আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলেন 10 জন অবগ্রস্ত লোককে তুমি যেরম খাওয়াও ওই রকম, তুমি যে খাওতাছে 1 ইঞ্চি বেশি কিনিও না, ওই পরিমাণে 10 জন লোককে পেট ভরে খাওয়াবে। 2 নম্বর, যদি তা না খাওয়াও 10 জন লোককে তুমি পোশাক বানাই দেবে, 10 জন ঠিক কি দেবে? এটা তোর কম কোরআন সুরা সূরা মায়দা। 3 নম্বর, একজন দাস অথবা একজন দাসী, একজন দাসী কিনার নিয়ম হলো মিয়াতুম মিনাল এবেল, যেই গ্রামের থেকে কিনবে, যেই দেশ যেই জেলা থেকে যেই রাষ্ট্র থেকে কিনবে, এক জাতীয় উট হতে হবে, সেটা লাল ধরনের হতে হবে এবং হৃষ্টপুষ্ট হতে হবে। 100টা উটির দাম দিয়া একটা গোলাম কিনবে, গোলাম না পাওয়া গেলে এর বদলা তোমাকে দিতে হবে, আর তাও যদি না পারো, তুমি যদি গরিব হও তোমার উপর ওই জুলুম হবে না, 10 জনও খাওয়ার লাগবে না, হাত গুন গুন গুন।
তোমার 10 জন মানুষকে খাওয়ানো লাগবে না, 10 জন মানুষকে তোমার পোশাক দেওয়া লাগবে না, আর একজন দাসী বা দাস দাসীও তোমাকে আজাদ করা লাগবে না। তোমার জন্য আমি আল্লাহর বিধান রেখেছি, তুমি শুধু 3টা রোজা রাখলে হবে। এই কথা কে বলছে? এটা হাজ কে বলছে? আর এই কথা জানার জন্য দুনিয়ায় যত অফিসার দেখছো ওদের বাবারও বাবারও পারার কায়দা নাই। এইগুলো জানতে গেলে ফাসআলু আহলা যিকরি, আহলে যিকর বলে যারা হক্কানি আলেম তাদের কাছে যাওয়া। তবে আলেমদের মধ্যে যারা হিংসা জাত আছে, আমাদের দেশে একটা জাত আছে হিংসা না হলেই তারা আলেম হয় না, ওই জাতিদের কাছে আল্লাহ নিষেধ করেছে। একটু ভালো করে শোনো, হিংসা জাতি আছে না, ওয়াইলুল লিকুল্লি ওরা হিংসুক তোমাদের সম্পর্কে আল্লাহ তাআলা সূরা হুমাজার মধ্যে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লামাজা, বড় সর্বনাশ বড় অয়েল জাহান্নাম তাদের জন্য যারা নিজেরা মানুষের সামনে এবং গোপনে যারা পরের নিন্দা করে। এই ফয়সালা কাদের কাছে যাবা? আল্লাহ বলছে আলেমদের কাছে যাবা, আলেমদের কাছে, নামেস্টেটের কাছে, নামেস্টেটের কাছে। দুনিয়া এবং দেশ এবং প্রবাসী যারা আলেম আছে এবং যারা জ্ঞানী আছে আলেমদের কাছে যেতে হবে কিনা? আপনাদের দয়া করে যে আয়াতের নাম্বারগুলো দিচ্ছি একটু পড়ে আমাকে একটু ব্যাক দেবেন, আমি খুশি হব। আপনি ইংরেজি রিপ্লাই দেন, ফার্সি দেন, উর্দু দেন, আরবি দেন, আমি সব ভাষাই জানি, সব ভাষাই জানি। কিন্তু যে লেখাপড়া জানেন, দয়া করে আমার সময়টা নষ্ট করে না, সে ম্যাজিস্ট্রেটই হোক, সে বিচারপতি হোক, সে এমপি হোক, সে মন্ত্রী হোক, যেহেতু যারা আমাদের দেশে মন্ত্রী এমপি আছে ওদের চেয়ে তো ডিগ্রি আমার তো কম না, আমার তো কম না। আল্লাহ বললেন সূরা মায়েদার দেখুন 89 নম্বর আয়াত, তোমাদের মধ্যে যদি কেউ হালকা পাতলা অর্থহীন কসম করে তাহলে তোমাদেরকে দিতে হবে না। এমনি কলে তোর খান কাবুল দেবে, বৌরি কলে তোমার জমা দিয়ে দেবেন, মানে শক্তভাবে করনি। কিন্তু যদি আল্লাহর কসম তোরে দেব দেব কুসুম বিবি এইরকম যদি বলে ফেলায় তাহলে আর যাবা কোথা, কিন্তু স্ত্রীকে লা ইউহিব্বুল্লাহুল জাহরা, আল্লাহ কোরআনে বলেন কোনদিন কাউকে তুমি গালি দিও না, বউকে গালি দেওয়া হারাম। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন যখন তুমি বিবাহ করবে তখন তুমি আলেমদের কাছে যাও, আর সেখানে যায় কিভাবে মহরণা দিতে হবে আলেমরা কোরআন থেকে বলে দেবে। সূরা নিসার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন সাদুকাতিহিন্না নিহিলাতান ফাইন তিবিনা লাকুম, এখানে যারা সাতক্ষীরা হাফেজ আছেন আমি যা পড়তেছি আপনাদের সাতক্ষীরা কোরআন শরীফের মধ্যে এই শব্দগুলো আছে, একটু হাত উঠে দেখাও। যারা হাফেজ তারা বলবেন আপনার তো আমার সাথে ভক্ত দেবেন, যারা অরিজিনাল ভোলা না হাফেজ না যেগুলো অরিজিনাল কোরআন পড়েছে। সূরা নিসা 4 নম্বর আয়াতে বলেন, আল্লাহ বলেন যখন তুমি বিবাহ করবে সাদুকাতিহিন্না নিহিলাতান, স্ত্রীকে খুশি মনে তুমি মহরণা দিয়ে দিবা, আর এরপরে তোমার স্বামী যদি ভিক্ষা চায়, তোমার স্বামী যদি অপরক হয় ফকিরনি হয়, তোমার স্বামী যদি দরিদ্র হয় অচল হয়, সে যদি তোমার কাছে কিছু এবং ক্ষমা চায় মাপ চায় ফাইন তিবনা লাকুম, তাহলে তুমি সামান্য কিছু তুমি তাকে ভিক্ষা দেবা মাপ করবা, কিন্তু সব যদি মাপ করো তাহলে কোরআনের আয়াতের বিরুদ্ধ হয়ে যাবে। ফাইন তিবনা যারা বিয়ে করছে সাল নিয়ে জন্মাইছে কোয়ার্ডার কাছে জিজ্ঞেস করে এগুলো জানেন, মহারানা যদি তুমি না দিয়ে মারা যাও, তোবরানি শরীফের মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে জিনাকারীর কাতারে সামিল করা হবে। এই যারা বিয়ে করছিস
বিয়ে করছ, সাল মেয়ে জন্মাইছ, বর মহারানা দিসনে, নকদ মহারানা দিয়াল বাসর ঘরে, তার স্পর্শ করার আগে দেওয়া ছিল ফামালাকুম। দাদাবার দিকে দিক তাকা, অন্য দিক তাকাতে হবে না, যারা দিনদার মহিলা তারা খুশি হয়ে যাবে। ওরা মনে করেছিল যে আমাদেরকে আল্লাহ তাআলা জন্মের হারা হারাইছে, আম্মা জানে না মেয়েরা তোমাদের ইজ্জত আল্লাহ কোরআন শরীফের 7টি আয়াতের মধ্যে দিয়েছে, আর পুরুষের মাত্র এক জায়গায় একটু সম্পদের ব্যাপারে দুই মহিলা যা পাবে এক পুরুষ তাই পাবে, তাও 18টা শর্ত আল্লাহ দিয়েছে। এক ভাই যা পাবে দুই বোন তাই পাবে, কিন্তু আল্লাহ পাক সেখানে তাকে 18টা নিয়ম শর্ত জুড়ে দিয়েছে হাদিসে। এগুলো তো পড়াশোনা নাই, এমনি হুদু হুদু কই আমি জানি, কিচ্ছু জানে না লেখাপড়া, জানে কি, জানে কি বাবু কিতাবুল হিংসা, কিতাবুল হিংসা বাবু কিতাবুল হাসাদ, এই জানে, এই জানে, হায় 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 হায়, এগুলো দেশটাকে শেষ করেছে, দেশটাকে শেষ করেছে। ঠিক, তিন নম্বর, তিন নম্বর হযরতে আদম হাওয়া, জান্নাতের ভিতরে যখন যখন আল্লাহ নিষেধ করেছিল ওয়ালা তাকরাবা হাজিহিসাজারা, ওই গাছের কাছে যেও না, তার মানে ফল খেও না, আল্লাহর হুকুম লঙ্ঘন করলে তাদের কাপড় খুলে ফেলল, খুলে ফেলল, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে উলঙ্গ করে ফেলল, করে ফেলল। এরপরে দয়া প্রবশ করে হযরতে মা হাওয়াকে ছেড়ে দিলেন, ওয়াসা আযামু রাব্বাহু ফাগাওয়া। হায় হায় হায়, কোরআন মাজিদে, কোরআন মাজিদে 11 নম্বর, 11 নম্বর বিধিতে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন মহিলাকে ছেড়ে দিলেন, আদমকে দোষী সাব্যস্ত করে ফেললেন। কোরআন মাজিদে সূরা তোহার ভিতরে ওয়াসা আদম রাব্বাহু ফাগাওয়া, যার কারণে আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন হাওয়াকে ছেড়ে দিলেন, আদমকে গিলটি করলেন, করলেন। এবার যখন ছেলে আর মেয়ে যখন আসবেন, ছেলে চাইতে মেয়েকে বেশি আদর করতে হবে, যেরকম আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন ফামাতিউহুন্না ওয়াসাল্লিহুন্না সারাহান জামিলা। কোরআন মজিদ এখানে যদি কেউ থাকে, এই যে বঙ্গানুবাদ আছে আমার কাছে, আমি একাই গোপালগঞ্জির থেকে আসছি, আমি আমার সওয়াল, এই আপনার সাতক্ষীরার চাঁদা আলেম আছেন ভাই জানা, হাতে পাই দিলে দয়া করে আমার কাছে কোরআনের অর্থ আছে দেখেন এখানে কি আল্লাহ বলছেন, এখানে আমি ডক্টর নজরুল লিখে দেই নি, এই এই তর্জমাকারী এই বন্ধু বড় মাওলানা ভাই লিখেছে, আমি আল্লাহ আদমকে গিলটি করে, আদমকে আমি দোষী সাব্যস্ত করে মা হাওয়াকে ছেড়ে দিলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ছেলে আর মেয়ে যখন তোমার থাকবে, ছেলে চাইতে মেয়েকে আগে আদর করো। আর সাত নম্বর, তুমি আরাফাতের ময়দানে যারা হজ করবেন, আপনার ওই মাল্লুমও জানে না আর আর উস্তাদও জানে না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন সূরা ইসির মধ্যে আরাফাতের ময়দানে মসজিদে নামেরা যেই জায়গায় হজের খুতবা দেওয়া হয় ওই জায়গায় আল্লাহর হাবিব বিসমিল্লাহ বলে বললেন ফাত্তাকুল্লাহ ওয়াত্তাকুন নিসা, জোরে কোন
ফাত্তাকুল্লাহ, হাতটা ফাত্তাকুল্লাহ, ওয়াত্তাকুন নিসা, তোমরা আল্লাহকে ভয় করো মেয়েদের ব্যাপারে, আল্লাহকে ভয় করো পুরুষের ব্যাপারে, এ কথা না বলে আল্লাহ নারীদের পক্ষে কথা বললেন, ফাত্তাকুল্লাহ ওয়াত্তাকুন নিসা। এই সব জায়গায় নারীদেরকে আল্লাহ সম্মান দিয়েছে, আর পুরুষে মাত্র এক জায়গায় সূরা নিসার ভিতরে বলছে দুই মেয়ে লোক যা পাবে এক পুরুষ, সেখানে আঠারোটা শর্ত দিয়েছে, আঠারোটা শর্ত শোনেন। এক নম্বর, ওই মহিলার যদি ভাই না থাকে তাহলে ওই সম্পদ সবগুলো এক তৃতীয়াংশ চাচা এবং ভাইরা পাবে, আর বাবার যদি ছোট হয় ওয়ান থার্ড পাবে, আর যদি তার বোন থাকে তিন গুণ্ডা পাবে, আর যদি তার বোনের সব বোন থাকে সে পাবে এক গুণ্ডা। ফরাজ দিলি ব্যারিস্টার উকিল দিয়া আমার কাছে আসে, স্যার ফরাজ কীভাবে করবো? আমি ইংরেজিতে দিই, বাংলায় দিই নেই জন্য ওরা বলবে যে সহজ হবে, ইংরেজি দেই দুই এক কঠিন শব্দ মারিয়ে দেবো যাতে বুঝবি না, আমার আবার টেলিফোন করবি স্যার স্যার করে, আমি সেই লোক, আমি সেই লোক। দেখিসে বুড়ো কাকে বলে? কোরআন সে বলছে আমি ইংরেজি পড়ছি কোনো নেকির জন্য না, এই ছাড়া এই ছাড়া আলেমদেরকে গুত্ত মারবে, ওদের একটা দিলি সমান সমান দিয়ে, সমান সমান দিয়ে, ও কোনো নেকির জন্য শিখি নেই, জন্য শিখি নেই, আল্লাহ ব্রেন দিছে খাটাই দিছে। ব্যারিস্টার কামাল সাহেব যিনি সংবিধান লিখেছেন, সংবিধান লিখেছেন, তিনি আমার বলছে আল্লাহ তোমাকে এলেম দিয়েছে ভাই, সর্বনাশ, এলেম পড়লে এলেমের মতন পড়তে হয়, যা পড়বি ইংরেজি হোক বাংলা হলে, বাংলা হলে ভালোভাই পড়বা, সব জায়গাতে আসা, আর নকল যদি ধরো তোমার ইহকালও দাম নাই, তুমি নকল করে পড়লে যে ডিগ্রি পাবা, এই ডিগ্রির দ্বারা চাকরি করে যে পয়সা অর্জন করবে সব হারাম, আর এই দিয়ে সারি ডাউল কিনিয়া স্বামী স্ত্রী ব্যবহার করে যেগুলো জম্মাবা এগুলো সব হবে অবৈধ সন্তান, অবৈধ সন্তান। হ্যাঁ এদিক দেখি যারা ঘুষ দিছি চাকরি নিছি তারা জীবন ভরে একটা পয়সা যদি ঘুষ নিস তোর ওই চাকরির যে টাকা পাবি এই টাকা সারা জীবন যে টাকা পাবি এটা অবৈধ হবে। হুজুরের কাছে কিতাব যাকাতের মধ্যে মুসলিম শরীফ পড়াচ্ছি কামেলের ছেলেদের কাছে, হুজুরের কাছে বলছে হুজুর আমার জামাই হ্যাঁ উনি সুদিরি ব্যবসা করেন বা চাকরি করেন, মাঝে মাঝে অবৈধ পয়সা কামাই করে, আমার এই পাগড়ি দেশে যুগ্ম দেশে জুতো দেশে, হুজুর বলছে ওইগুলো খোলো যত সময় না খোলবা ও মালবাসাহু হারামুন, হাদিস বলেন আমার সাথে বলেন ও মালবাসাহু, একটু হাত চল ও মালবাসাহু হারামুন, তোমার কোন আত্মীয় অথবা তুমি অবৈধ পয়সা সম্পদ কামাই কিনে করে যদি তুমি যদি টুপি পরো ও টুপিও মাথায় থাকলে তোমার নামাজ হবে না, একটু হাত উঠো জোরে কোন আল্লাহ আকবার। আল্লাহর হাবিব বলেন একটা পয়সা সুদ খাইলে একটা পয়সা ঘুষ খাইলে সত্তরটা গোনা হয়, সবচেয়ে ছোট গোনা হলো নিজের মাকে জিনা করা। আহারে শুন সোনার সন্তানেরা কেন জন্ম দিলাম, কিয়ামতে আসার পরে দেখি, কিয়ামতে আসার পরে দেখব নিজের সন্তানকে জিনা করার কারণে গুনাকে শাস্তি খাইয়া যাইলাম। সুদ খাইলে কয়টা গুনা হয়? সত্তরটা, কম বেশি আছে, এক হাদিস আছে ইবনু মাজার মধ্যে এসেছে, বাবু কিতাব রে বাব সুদ ঘুষির বাবু কিতাব কিতাবুল বুয়ু অধ্যার মধ্যে এসেছে, হুজুর বলেন একটা পয়সা সুদ খাইলে সেই সুদ খারের পরে বাড়ির কাছে যদি কোনো পীর সাহেব কোনো বুজুর্গ লোক খায় ওই বুজুর্গ যে কয়দিন ওই হারাম পেটে থাকবে পায়খানা না করা পর্যন্ত ওই ব্যক্তির ওই পীর সাহেবের নামাজও হবে না,
হিসাব খাই নেই, বুজুর্গ লোক খাই নেই, আপনি আত্মীয় স্বজন হজ করে নতুন, হজ করে নতুন রুমাল নিয়ে বেনিয়াটা ভরিয়া যাইয়া বলবেন আমি আল্লাহর করে আসছি, ওরা তো আপনারা খাওয়াবে জম্মের খাওয়ানো যত সময় পর্যন্ত। এই জন্য ফজর বলছেন যারা সুৎখর গোসকর, তোমার পড়শি যদি হয় তোমার জায়গা জমি বিক্রি করে তুমি অন্য জায়গায় চলে যাও, যেখানে সুৎখর হারামিরা নাই, এই অবৈধ রাজারা যেখানে নাই সেখানে যা। কথা কি বুঝতেছে? এইগুলো কাদের কাছে শিখবে? হকানি আলেমের কাছে। আলেমের দরকার আছে কিনা? আর একটা কথা বলি, রাগ করবেন কি বিশ্ববাসী রাগ করে, আমার মাকে বিয়ে পড়াইছে কারা? আসতে যারা বললি তো খোদার দুশমন, জোরে বলেন কারা? আমার বাপ জানের সাথে আমার মার বিয়া, আপনার আপনারও বাদ দেব না, আপনার বাবার সাথে আপনার মার বিয়া, ওই নাস্তিকিরা ওই নাস্তিকির বাচ্চারা কেউ বিয়ে পড়াই নাই আলেমদেরকে। আলেমদেরকে যারা সম্মান করে না তার বোঝা উচিত আমি হালাল জাদা হইছি আলেমের কারণে। কে বিটিয়ে ভাই কথা বলিস না কার, যার জন্য তুমি পুতির মা মুর্শিদ তাকে চিনলা না, হাত উঠা মুর্শিদ, যার জন্য তুমি পুতির মা তাকে তুমি চিনলা না। আমার দিক তাকা কিভাবে কোরআন পড়তে হয়? আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামের সময় ৪০ এক রাওয়াতের মধ্যে আছে ৪০ জন, অপর রাওয়াতের মধ্যে আছে ৮০ জন, এই সব লোকগুলো আলেম ছিল। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ বললেন আল্লাহ বলে দিলেন তোমার দেশের যারা রাষ্ট্র চালায়, তোমার দেশের যারা লোকদেরকে তুমি হিদায়তের বাণী দিয়েছ তারা ইসলাম গ্রহণ করে না। নূহ আলাইহিস সালাম যখন কোরআনের কথা বলে তখন তার কমেরা কুফর কমরা নি তারা কানের ভিতরে হাত দেয়, যেরকম কানের ভিতরে মানে আওয়াজ শুনবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ফাকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, হাত উঠে আল্লাহকে দেখান, আমার এই ভালো বলার দরকার না। আল্লাহকে বলেন কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, ওই আল্লাহ বলেন কাফের যারা তারা কোরআন শুনে না। হুজুর যখন কোরআন শুনতে যাত তখন ওই আবু জেহেল, আবু জেহেল উৎপা সাহেবা ইরা ওই সময় হট্টগোল বাধাই দিয়ে বলতো তোরা ওয়াল গাউফিহি লাআল্লাকুম তাগলিবু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন বুড়ো বুড়ে শুনবে ওয়াজ করবে এমনভাবে তোরা হাতে তালি দিবি, এমনভাবে বাদ্য বাজাবি যাতে মুহাম্মাদের কথা মানুষ শুনতে না পায়। আল্লাহ আল্লাহ তার জবাব দিচ্ছে ২৬ পারা ঢুকলাম ইউনাদিল মুনাদিমিন মাকানিন কদীব, নিচে থেকে ডাকবে ভাইরা আমার মৃত্যুর আগে ভালো করে আসো,
একদিন তোমাকে চলে যেতে হবে। হাফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাউ থিংক ইট উইল বি ক্রিয়েটেড, ডেমোনেটি উইল বি কনস্পেকশন অফ দি রিয়েল এবিলিটি, ইউ আর নট সো দ্যাট এক্সেপশনাল পায়াস এন্ড ডেডিকেটেড মুসলিম, দোজ আর ফলো বিগিন ইন নাও উইদাউট কনস্পেকশন রিয়েল এবিলিটি গাইড ইন্ট্রাকশন অফ দি হোলি কোরআন, দেয়ার উইল বি ইম্প্রুভমেন্ট ওয়ার ইন ইয়ার আন্ডারস্ট্যান্ডিং পজিশন, বাট কিপ আপ প্রে। এটি ইংরেজি না বলি তো ভালো লাগে না, দেখবেন অনেক সময় পান খাওয়ার পরে একটু চুন না খালি মজা লাগে না, আপনাকে দেখছি চুন খায় না, একটা পান খাওয়ার পরে কিছু খাওয়ার পরে কিছু খাওয়ার পরে, আবার অনেকে যা খায় আতের মধ্যে সব সেটি খায়, সব সেটি খায়। আমি চিনতে করি চিনতে করি, আমি জীবনে একদিনকে চুন খাইছিলাম, মানে গাল পুড়িয়ে গেছে আর জিন্দেগি তিনি চুন খাই। এই জন্য মানুষ কথা বলে সুন খাইয়া গাল পড়ে দই দেখতে হয়, এটা আমাকে দেশে শিলুক দেয়। এই সাতক্ষীরে বাসী যদি না বলে তাহলে আমি ৩৭ ক অনুচ্ছেদ সংবিধান মালায় আমি আমার কথাকে আমি প্রত্যাখ্যান করলাম, না ঠিক আছে। আজকে বুঝে সুঝেই কোরআন নিছি, আলেমদের আল্লাহ বলেন এটা সব আলেম। নূহ আলাইহিসসালামের সময় এক রায়তে আছে ৪০, অন্য রায়তে কত ৮০, এগুলো সব আলেম ছিল, আলেম ছিল। নূহ আলাইহিসসালামের ৪টি সাল ছিল, হাম বলেন হাম শাম ইয়াফিস কিনান কিনান হাম, উনি বর্তমান ওনার আওলাদগুলো উত্তরে ইয়ামান, উত্তরে ইয়ামান শাম বর্তমান সিরিয়া, যেটা ইয়াফেস বুকতালিয়া বাগদাদ, আর কিনান ওই জায়গায় ছিল অমিয়া, কিন্তু তার কপাল পোড়া বলে আল্লাহ পাক তাকে দরিয়ার মধ্যে ডুবাই দিয়েছে। দেশের মানুষ যখন নবীদেরকে অস্বীকার করেছে, আলেমদেরকে বিনি কারণে হত্যা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে সূরা হুদের ভিতরে বলেছে সারা পৃথিবীকে আল্লাহ পানি দিয়ে প্লাবন দিয়েছে। বাংলাদেশে প্লাবন হচ্ছে না, ডুবই দিয়েছে, ডুবই দিয়েছে। হযরত শাহজালাল ওখানে আছে, ৩০০ ওলি আছে, মানি নেই আল্লাহ তাআলা গুনাহ যখন করবে ওলিরে তখন কি করবে, হ্যাঁ ডুবই দেশে। এই কেন ডুবে সে আয়াতগুলো এখন বাহির করব, আজ দিয়ে গড়ে কম হলো ১০০ আয়াতের উপর তর্জমা করবো, তফসির যদিও না জানি অন্তত ১০০ আয়াতের তর্জমা কই উড়ে দেবো আজকে। এই কোরআনের বিরোধী যারা পৃথিবীতে আছো আলেমদেরকে সম্মান করো, তোমাদের অনুরোধ করি, না হলে পূর্বের ইতিহাস তোমরা এগুলো তো পড়বা না। আমার এক বাইরা ভাই ছিল, স্বাস্থ্য বাইরা ভাই জস, তো তো জানে না যে আমি কিসিস, আমি কিসিস কি একটা ইংরেজি কইছি বলে এগুলো তুই শিখছিস ভালো ডিকশনারি এটাস, তো আমার সালিও ম্যাস্টেট, সালিও ম্যাস্টেট, তো কাকে তুমি কার সামনে কি কেউ ও দললি তুমি পারবা না, তুমি পারবা না, তো সাংঘাতিক জিনিস, সাংঘাতিক জিনিস। অন্যর কাছে দেয় আমি কিটা জানিস, ল এন্ড জাস্টিস এর উপর পিএইচডি করা মানুষ, পিএইচডি করা মানুষ, আমি দাঁড়িয়ে রাখছি, আমি দাঁড়িয়ে রাখছি, তাই মনে করে অন্য জায়গায় দাঁড়িয়ে রাখিনি, যেখানে শেয়ার ইসলাম আল্লাহ যেটা ফরজ করে দিয়েছে মুসলমানের জন্য দাঁড়িয়ে রাখা ফরজ, অনেক মূর্খ রাখা সুন্নাহ, যারা মূর্খ তারা সুন্নাহ ধরে দাঁড়িয়ে রাখা, পৃথিবীর কোনো আম্বিয়া আলাইহিস সালাম দাঁড়ি কাটেনি, যেরকম কি আর দাঁড়ি কাটা এটা ফাসেকের কাজ, এটা ফাসেকের কাজ, যারা দাড়ি কাটছে যারা দাড়ি কাটে এদের পিছনে নামাজ পড়া যায়স নাই, নামাজ পড়া যায়স নাই। বাংলাদেশে অনেক মসজিদের ইমাম কালো কলপ লাগাইছে, হাদিস শরীফের মধ্যে আছে যারা কলপ লাগায় তারা বেহেশতের সুগন্ধিও পাবে না, সুগন্ধিও পাবে না, কথা কন না কান,
কার বাবার ক্ষমতা আছে বাংলাদেশ কোন, আমি চ্যালেঞ্জ করলাম পৃথিবী, যারা কালো কলপ লাগাইছে এরা বেহেশতে যাওয়ার তো দূরের কথা, হাদিসে আছে তারা বেহেশতের সুগন্ধ পাবে না, সুগন্ধ পাবে না। আল্লাহর হাবিব বলেন, খবরদার খবরদার, তোমরা কালো খেজাব লাগাও না, যদি খেজাব লাগাও তাহলে তোমরা হলুদ খেজাব, নাইলে তোমরা মিন্দির খেজাব লাগাও। আল্লাহর হাবিব এটা জায়েজ দিয়েছেন, যখন আল্লাহু আকবার, কালো কালো খেজাব নেওয়া, যদি কোনো মসজিদের ইমাম লাগায় পরে তাড়াও, আর না ওর পাশে যারা নামাজ পড়ছে ওর নামাজও বাতিল, তোমার নামাজও বাতিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, খবরদার খবরদার, তোমরা কালো খিজাব তোমরা গ্রহণ করবে না, আল্লাহর হাবিব এটা নিষেধ করে দিয়েছে। যেরকম আল্লাহু আকবার, আরো জোরে করে আল্লাহু আকবার, খবরদার খবরদার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওরা বেহেশতে তো দূরের কথা, বেহেশতের সুগন্ধি ওরা পাবে না। তাহলে এ কাজ করা যাবে, এটা আরো জোরে কান যাবে, যাবে না, খবরদার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন আমার উম্মতের মধ্যে শেষ জামানায় ওই কবুতরের গলায় যেমন কালো থাকে এরকম কালো রঙের খেজাবও লাগাবে, বা কোনো রকম হালকা পাত্রা খেজাবও লাগান যাবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, খবরদার তোমরা কালো খেজাব তোমরা লাগাবে না। সবচেয়ে উত্তম খেজাব হলো হলুদ বরণের, যদি পারো করবা, না হলে তোমরা করবে না। ভাইরান আমার, এই জন্য এগুলো কাদের কাছে শেখবা, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তোমরা যে বিষয়ে জানো না সেই বিষয়গুলো আলেমদের কাছ থেকে জেনে নেবে। আলেমদেরকে বাদ দিয়ে পৃথিবী চলবে না। সুলাইমান আলাইহিস সালাম বলল, রাজদরবারে অ্যাসেম্বলিতে বলল, ওই সময় অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার স্পিকার ছিলেন আসিফ বিন বারকিয়া, সুলাইমান আলাইহিস সালামের আপন চাচাতো আলো খালাতো ভাই, ওনার তিন বছরে বড়, তখন বলল, মাননীয় স্পিকার, আমার তারকমার্কা চিহ্ন 40, এই সংবিধানে আমার 99 জন স্ত্রী, কে বলছে? আমি বলছি নি, সুলাইমান আলাইহিস সালাম। জোরে কোন সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমার 99টি স্ত্রী, একটা মাত্র সন্তান তাও মারা মরে গেছে, আমি আবার বিবাহ করতে চাই। তো অতফাক্কাদাত তাইরা ফাকালা মালি আরাল হুদহুদ আম কানা মিনাল গায়বিন, কাঠঠুকরা পাখি যে সন্ধান জেনে আসছেন তোরে আমিনি, তো তাকে প্রথম শাস্তি দেওয়ার কথা বলছে, দুপুরে জবর কথা বলছে, সন্ধ্যার সময় বলছে পাখি যদি উপযুক্ত জব দিতে পারে তাকে রিলিজ দেব। একটি পরে আসছে ফামাকাসা গায়রাবাই, কোরআন শিবিরাত সূরা নামালের মধ্যে একটু পরে পাখা দিয়া উনি নামার পরে পাখি এসে বলছে সুলাইমানকে, যে আমি যা জানি আপনি তা জানেন না, এক তো রাগ এক তো আগুন আর বাতাস, বলছে তুই আমার প্রজা, তুই জানিস আমি তাই জানি না, বলে ইয়েস, হাসে দেশে পাখি, পাখি কথা বলতে পারে, আপনি একজন গুণাগার মানুষ তাও টিয়ে পাখি ময়না পারলে দু একটা কথা বলে না। আমি রাজশাহী গেছি এক হোটেলে, বলছে হুজুর কি খাবেন, কে রে, ম্যানেজারের নাম আব্দুল্লাহ, বলে আব্দুল্লাহ আমার ছাত্র, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, আমার বলছে স্যার, মনে মনে করলাম তাই তার পয়সা লাগবে না, কথা বল না কেন, ওই নীতি আমার কাছে মরছে, আর সে কদম মসি সা ব্যাগ নিয়ে আসছে আলাদা টাইলে, মানে রাত 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 আমি একটু বাতাস খাই নি, খাওয়াস খাই নি, কত মিললি কো স্যার, যা খান ইল্লাল মাগনা মাগনা, মন্ডার একটু খুশি হলো। তো পাখি যদি কথা বলতে পারে দুই একটা, তাহলে আল্লাহ নবীর কাছে যে পাখিটিয়া সে কথা বলতে পারে না। আমি
পাখি পাখি ফিলিস্তাইন থেকে বাইতুল মুকদ্দেস থেকে 400 মাইল দূরে ইয়েমেনের রাজধানী সানা, মুলকে সানা যাওয়ার পরে দেখি বিরাট সিংহাসন, 80 হাত লম্বা, 40 হাত চওড়া, 30 হাত উঁচু এই সিংহাসনটা বিলকিস্তানির আব্বা সারাইল 49 বছর ধরে 48 লক্ষ দরহাম দিয়া মিস্ত্রি দিয়ে সোনা দিয়ে তৈরি করেছে। সেখানে 76 বছরের একজন রূপসী বসে আছে, তার সব সুর পেয়ে গেছে, যেন সব সুর মাথা হাতে পাতে পশম যা আছে সব ইল্লাল কুষ্টার মতন হয়ে গেছে, কিন্তু বুড়ির চেহারা খুব ভালো, চেহারা খুব ভালো। বিলকিস রানীর দিক তাকাইয়া পাখি দোয়া করতেছে, আল্লাহ এই যে মাল, এই যে মাল কথা আল্লাহ, একখান মোটর সাইকেল নিয়ে যা তা বিয়ে করে বেড়েছে, মাইয়া নষ্ট মহিলা দেহ বিক্রি মহিলাও বিয়ে করে বেড়েছে, যারা যারা দেহ বিক্রি করে এদের মুখে কোনো লাগাম নাই। আল্লাহ ত্রাণ পাকের মধ্যে বলে উতুল্লিম বাদা জালিকা জানিহিম, যারা প্রস্কটারে যারা জন্ম হয় সেই অলি দেবিনী মুখীরা কাবা শরীফে হুজুরকে গালি দিয়েছিল, জোরে কল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি অধিকার যাব না বিলকিস রানীর কাছে, তাই বিলকিস রানী দেখে কি পাখি যেন কিকেটু মুখ নড়ালো, আর আস্তে আস্তে সেই 76 বছর বয়সে নিয়ে এলাম ইলা 16 বছর হয়ে গেছে, যেরকম আল্লাহ পাখি বলছে, আল্লাহ বিয়ের জন্য যা কিছু জরুরি অতি তাড়াতাড়ি যেন পাগলের মতন হয়ে যায়, বিয়ে না বসে যেন থাকতে পারে না, এমন একটা ব্যবস্থা তুমি এখন একটু দেখাও। আল্লাহ বললেন পাখি যে তাই দেখবি, আচ্ছা দেখবি। এখন বিলকিস রানী বলতেছে পায়ে ধরি বিনয় করি রে সোনাই মানে পাখি আমার বিয়া কবে দিবি রে পাখি, আর তোর সহ্য হয় না হাত বান্ধিবি, এরকম একটু দেখা হাত বান্ধিবি পাও বান্ধিবি বিধি আমার যৌবন বাঁধবি কি দিয়া। পাখি মাথা নড়াচ্ছে, এই দোয়াই তো কবুল, পাখি জাত করছে বিলকিস রানী, আগে তুই বুড়ি এত বয়স হলে বিয়ে করিস না, বলছে পাখি আমার এক খালাতো ভাই সাথে আমার বিয়ের কথা আব্বা বলছিল, ওর চোখ একটা চোখ নাই, একটা ঠ্যাং নাই, আর শুনছি নাকি অন্য কিছু নাই, অন্য কিছু নাই, হিন্দিয়া কথা কস ডেকা জীবনে মরে গেলি বুঝবে যে দাদাও আছে কেন। আচ্ছা তোর সাথে যে বিয়ে দেবো বিলকিস, তো তুই বিয়ে বসিস নে, বিয়ের যে মজা সাপ তো বুঝিস নে, এই দেখা আমার চোখের মধ্যে আমি সুলাইমান কানিয়ে দেখাচ্ছি, এই আমার দিক টাকা ইসমিয়া জন্দানো, তো চোখ যখন এরম তাকায় দেখে কে সুলাইমান আলাইহিস নবুয়তের চেহারা দেখে ও পাগল হয়ে গেছে, এবার পাও ধরছে জীবন আত্মহত্যা করব, তুই আমার শিকির বিয়ের ব্যবস্থা করে দে, বলছে ওয়েট এন্ড সি, ওয়েট ইংরেজি বললাম তা নাহলে তো মজা লাগে না, ওয়েট এন্ড সি, ওয়েট এন্ড সি, এইবার ফামা কাসা বাবাই রাবাই, আমার সাথে হাত উঠো না, কোরআনের সাথে হাত উঠো, ফামা কাসা বাবাই রাবাই, একটু পরে যায়া আমার দিক থাকে, যাওয়ার পরে সুলাইমানের আসিল মিলিতি যখন গেছে লাস্টে বলছে পাখি সত্য বলছে না মিথ্যা বলছে, তার কাছে প্রমাণ করার জন্য একটা চিঠি দিল, চিঠি শুধু লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, হাত উঠো জোরে কর আল্লাহু আকবার, সুলাইমানের পক্ষে থেকে করুণাময় আল্লাহর নামে আরম্ভ করলাম আর যাই থাকে, এই জন্য চিঠি লেখার আগে বিসমিল্লাহ লেখা সুন্নাত, জোরে কর আল্লাহু আকবার, হাত উঠো জোরে কর আল্লাহু আকবার। আপনি আপনার স্ত্রীর কাছে চিঠি দিবেন উপরে লেখে বিসমিল্লাহ রহমান রহিম, বলে দেবা
সালামবাদ শামসুন্না, ভালো আছো? আমি ভালো আছি। দূরিয়ে ঠিক চিন্তা করো না, আশেপাশে শব্দ লেখো না, তোমার যদি পাতা মুড়িয়ে যাও অপালি তো পাগল হয়ে যাবে, সে তোমার না পালি আর একজন একটা দায়িত্ব বিয়াজাল বাকি ধরে ভালো করে সে চিঠি লেখা তাও দাদার কাছ থেকে শিখে যায়। যাওয়ার পরে অ্যাসেম্বলিতে সুলাইমান আলাইহিসসালাম বলছে, আচ্ছা চেহারাটা সবই দেখছে, দেখে বলছে আচ্ছা ঠিক আছে, এই তার সিংহাসনটা তাকে সহ আনতি বারোকে আপনার ওই সিংহাসনটা আমি নিয়ে আসতে পারবো, সময় কত সময় লাগবে, কয় দিন কয় মাস? বলছে না, আপনি চেয়ারে বসা আছেন, একটু খাড়া হবো এত সময় পর্যন্ত। বলি এত সময়ের মধ্যে তুই নিয়ে আসবি? সে সময় দিতে বলি জি হ্যাঁ। আচ্ছা তখন ফলোর নিলে ওই যেটি স্পিকার মনে আছে নামটা কি সরাইল, একটু জরগন কি আসিফ বিন বারিকিয়া, একটু হাত উঠা আসিফ বিন বারিকিয়া স্পিকার, এবং ওনার ওনার উম্মতের মধ্যে বড় আলেম যেরকম আল্লাহ আকবর সুলাইমান আলাইহিস সালাম বলেন আমার অ্যাসেম্বলিতে বড় আলেম ছাড়া নো চান্স, নো চান্স। আসিফ বিন বারিকিয়া ক্বাল আল্লাযী ইনদাহু লেখা বড় তো শেখো নাই, আলেমের কত বড় দাম, সূরা আন-নামালের মধ্যে খুঁজে দেখো, না হলে তোমাদের নাস্তিক জগতের মধ্যে যদি কোরআন কেউ পড়া থাকে সূরা আন-নামালের মধ্যে আয়াতটা আছে কাল আল্লাযী ইনদাহু, হা কোরআন মাজিদের আয়াত, আয় হায় হায়, যার ইলম মারুফতের জ্ঞান আছে তিনি সুলাইমান আলাইহিসসালামকে বললেন, আপনার তার সিংহাসনটা চোখের পলকে আনিয়ে দিলাম, একটু হাত উঠা। তো জেন বলছে যে চেয়ারের থেকে খাড়া হতে হবে একটু সময় লাগে না, কতক্ষণে যে আমার আপনার চেয়ারে দেশেন, গোপালগঞ্জের মানুষ হিসেবে না, আমি ডক্টর হিসেবে না, আমার এলএম হিসেবে দেশে, নাহলে আমার মতন অনেক লোক এখানে এসে কামলা বিশে খায়, কথাগণ কথাগণ না কথা হয় না, আমাকে এলেন দিয়েছে, আমাকে এলেন, সেই জন্য তো আপনারা একবার না আগে একবার দিয়েছেন, খাওয়াইছেন, গোস্ত খাইছেন, শোন তারপরে হুজুর বড় একখান চেয়ারে আমার বসাইতেছে, এটা আমার জন্য না, আমার এলেমের জন্য আপনারা করেছেন, কি একটু হাত উঠো না নামে, তাই না? তো ওই আসিফ বিন বারকিয়া উনি বড় আলেম, ওনা উনি উনি বলল হুজুর আমি অত আনিয়ে দেবে চেয়ারের থেকে আমার দিক তাকা, এই যে চেয়ার আছে এতটুকু সময় লাগবে, একটু সময় লাগলো না, কিন্তু উনি বলছে না চেয়ারের থেকে খাড়া হবেন, এর মধ্যে যদি আনিয়ে দিতে চায়, জেন বলছে যে আমাকে চেয়ারে বসার থেকে খাড়া হবে একটু সময় লাগবে, অতটুক লাগবে না আন্তর ফোকা এই দিক তাকা, এই যে এক চোখের পলক, এই যে দেখে একেবারে সোনা চান, একেবারে সুন্দর দেখে, একেবারে দেখানোর পরে তখন সুলাইমান আলাইহিসসালামকে উনি বিয়ে বস, উনি বিয়ে পড়ালো এই আলেমরে। হ্যাঁ নাস্তিকের বাচ্চারা একজন পয়গম্বরের সাথে একজন আল্লাহর ওলি হাক্কানি আলেম আসিফ বিন বারকিয়া উনি সেই সিংহাসনটা নিয়ে এসলেন, আনার পরে বিয়ে হয়ে উনি বললেন ওয়াসলাম তো মা সুলাইমান আলিল্লাহি রব্বিল আলামিন। এরপরে এরপরে ইনশাআল্লাহ সুলাইমান আলাইহিসসালাম তারপরে বিয়ের আগে একটা ঘটনা ঘটছিল, ওই জেন বলছে এই মহিলার পাও বাঁকা, মানে যে মহিলাটা আছে
তখন বলছে ওয়া আনসা কাইহা, যদি মেয়েকে সন্দেহ হয় আপনি মেয়ের কাছে পাও রাখবেন, আমার দিক তাকান, ওই পাওটাকে উঠিয়ে একটু পানির কাছে রাখবেন, দশ হাত পানি অথবা পানির চৌবাচ্চার মধ্যে মেয়েটাকে রাখবেন, আর এর পাও এরম নড়াবে, সে যদি পাকা হয় তাহলে দেখা যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোনো মেয়েকে তার মুখের চামড়া দিয়ে তার সুন্দর রঙের শরীরের অঙ্গ বুঝবেন না, তার পার পাতা দেখে এবং পার চামড়া দেখে বুঝবেন, পার চামড়া যেরম থাকবে অল বডিতে তাই। যারা বিয়ে করছি বুড়ো হয়ে গেছি জানিস না, ওই থেকে যদি তোর দাদা ভাই থাকতো তাহলে নূর আলা নূর, এই জন্য তো দাদা সারা পৃথিবীর মানুষের মন জোয়াইছে, তবে শয়তানদের মন আমি জোগাইতে পারি না, আর আমার ওই শয়তান এবং ওই অলিত মার্কা সন্তান যারা এদের আমার আমার মন জোগানোর দরকার না, একটু কাছাই আসেন। আমি সকল আলেম ওলামা, সকল কওমি ভাইদের, সকল আলিয়া ভাইদের, সকল পীর মাশায়েখ ভাইদের, সকল তাবলীগ জামাতের ভাইদের, সর্বপ্রকার মুসলমান শাফি আহলে হাদিস এবং অন্য সকল ইসলামী দল সকলের কাছে আমি হাতে পায়ে ধরি, আমরা এক হয়ে যাই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান, দোষ একে দোষ আরেক দোষ, এরকম দোষ ধরলে মানুষ আল্লাহ কোরআনেই বলছে ফাতাফসালু, কোরআন শরীফের কথা, ওলা তানাজাউ, ওরে তোরা ঝগড়া করিস না, আল্লাহ বলতেছে কোরআনে তোরা ঝগড়া করিস না, ফাতাফসালু, তাহলে তোরা নিজেরই ঠকে যাবি। দেখেন কোরআন শরীফের মধ্যে আল্লাহ কী করে বলছেন, তাহলে আমরা ঝগড়া করব না, ও তবলিগ জামাতের মাঝে আমাদের ভাই, আহলে হাদিস আমাদের ভাই, শাফি আমাদের ভাই, তবলিগ জামাতের মাঝের ভাই, কওমি মাদ্রাসা আমাদের ভাই, আলিয়া মাদ্রাসা আমাদের ভাই, আমরা এক প্ল্যাটফর্মে থাকে দেখাই দে পৃথিবীতে, আল্লাহ তাআলা আমাদের হাতে যেন এই কোরআনি বিধান আল্লাহ পাক জমিনে নাজিল হয়, হাক্কানি উলামাদেরকে আল্লাহ ইজ্জত দানের জন্য আপনার কাছে ভিক্ষা চাই। হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, আল্লাহ সকলকে কবুল করুক।